হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। অধ্যায়টা হলো রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মূলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সো প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হলো জটিল যৌগের নামকরণ। সো জটিল যৌগের নামকরণটা কিন্তু আমাদের রসায়নের পুরা রসায়ন বইটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ জটিল যৌগটা থাকলে কিভাবে জটিল যৌগ নামকরণ করতে হয় সেটা কিন্তু আমাদের অবশ্যই শিখতে হবে। তার আগে বলে দেই যে এইখানে দেখো এটা কিন্তু এক ধরনের জটিল যৌগ। তাহলে তোমাকে যদি বলা হয় যে জটিল যৌগ কীভাবে তুমি চিনবা, সাধারণত যদি থার্ড ব্র্যাকেট থাকে এবং সেখানে যদি লিগেন উপস্থিত থাকে তাহলে সেটাকে বলা হবে জটিল যৌগ। সে লিগেনগুলো সাধারণত কী কী হয়, এখানে কিছু লিগেনের নাম দেওয়া আছে, এই লিগেনগুলো যদি থাকে সেগুলোকে আমরা লিগেন হিসেবে কাউন্ট করবো। সো লিগেন জিনিসটা কি এটা নিয়ে একটু পরে আরও বিস্তারিত আলোচনা করবো। আপাতত মনে রাখি যে কীভাবে চিনবো এটা জটিল যৌগ, যদি সাধারণত যদি থার্ড ব্র্যাকেট থাকে তাহলে আমরা সেটাকে জটিল যৌগ হিসেবে কাউন্ট করব। তাহলে জটিল যৌগের নামকরণের ভিতরে সর্বপ্রথম যেটা সম্পর্কে জানবো সেটা হলো ক্যাটায়ন জটিল যৌগের নামকরণ। সো ক্যাটায়ন বলতে কী বোঝায়, ক্যাটায়ন বলতে ধনাত্মক চার্জযুক্ত যেই আয়নগুলো আছে সেগুলোকে বলা হয় ক্যাটায়ন। সো মনে রাখার জন্য মনে রাখতে পারো যে কাটা কাটা আয়ন, মানে কাটা কাটা আয়ন বলতে যেগুলো পজিটিভ চার্জযুক্ত সেগুলোকে বলা হবে ক্যাটায়ন। সো ক্যাটায়ন জটিল যৌগের যে নামকরণগুলো থাকবে, অর্থাৎ যেগুলো ক্যাটায়ন জটিল যুক্ত বিশিষ্ট হবে বা ধনাত্মক চার্জযুক্ত যেগুলো হবে সেই আয়নটার নামকরণ কীভাবে করতে হবে সেটা আগে নিয়মটা আমরা মনে রাখবো। সো নিয়মটা কী, দেখো প্রথমে যে লিগেন্ডটা থাকবে, লিগেন্ডের সংখ্যা যদি থাকে দুইটা তাহলে লিখবো ডাই, যদি থাকে তিনটা দেখবো ট্রাই, চারটা থাকলে টেট্টা, পাঁচটা থাকলে পেন্টা, ছটা থাকলে হেক্সা। যদি লিগেন্ডের সংখ্যা যদি ষাটটা থাকে তাহলে লিখবো কি আমরা হেফটা। তারপরে দেখো যে লিগেন্ড হিসেবে কী কী থাকতে পারে। সো জটিল যৌগতে লিগেন্ড হিসেবে এখানে কয়েকটা আমি নাম আমরা তুলে ধরছি, লিগেন্ডের নাম এই কয়েকটা নাম মনে রাখলে তোমাদের জন্য এনাফ। সো দেখো যদি কখনো H2O থাকে তাহলে সেখানে আমরা লিখবো অ্যাকুয়া, যদি NH3 থাকে লিখবো অ্যামিন, যদি CN থাকে তাহলে সেটা লিখবো সায়ানো, আর CN এর ক্ষেত্রে কিন্তু হবে কি মাইনাস। তারপর যদি CO থাকে তাহলে নর্মালি কিন্তু আমরা এটা কার্বন মনোক্সাইড বলি, কিন্তু নামকরণের ক্ষেত্রে কিন্তু এটাকে বলতে হবে কার্বনিল। NO থাকলে লিখতে হবে নাইট্রোসো, OH মাইনাস থাকলে লিখতে হবে হাইড্রোসো, F থাকলে ফ্লোরো, CL থাকলে ক্লোরো, BR থাকলে ব্রোমো, I থাকলে আয়োডো। তারপরে আমরা কী লিখবো, লিগেন্ডের লেখার পরে আমরা লিখবো ধাতু, যেই ধাতুটা দেওয়া থাকবে সেই ধাতুটার নাম লিখবো, এবং সাথে আমরা জারণ সংখ্যা লিখবো। কার জারণ সংখ্যা লিখবো, এই যে ধাতুটা থাকবে ধাতুরই জারণ সংখ্যাটা লিখবো, আর অবশ্যই জারণ সংখ্যাটা আমরা রোমানে লেখার চেষ্টা করব। এবং সর্বশেষে তার সাথে যদি কোনো আয়ন অ্যানায়ন যুক্ত থাকে তাহলে সেই অ্যানায়নের নামটা লিখবো, যদি অ্যানায়ন না থাকে তাহলে অ্যানায়ন লেখার দরকার নেই। তাহলে দেখো একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করি। তাহলে দেখো এখানে একটা কোশ্চেনে একটা জটিল যৌগ দেওয়া আছে, বলছে জটিল যৌগটির নাম লিখো, অর্থাৎ এখানে যে জটিল যৌগটা আছে সেটার নামটা লিখতে বলছে। সো এটার নাম কী হবে, তাহলে নিয়মটা কী, নিয়মটা আগে আমাদের এই যে লিগেন্ড আছে লিগেন্ডের সংখ্যাটা লিখতে হবে। তাহলে দেখো এখানে লিগেন্ড হিসাবে কী আছে আমাদের, NH3 আছে, তাহলে NH3 কয়টা আছে এখানে, চারটা। তাহলে আমরা কিন্তু পড়ে আসছি যে যদি লিগেন্ডের সংখ্যা যদি চারটা থাকে তাহলে কী লিখবো টেট্রা। তাহলে প্রথমে এখানে লিখবো কি আমরা টেট্রা, টেট্রা। তারপরে আমরা লিখবো কি লিগেন্ডের নাম। সো লিগেন্ড হিসেবে এখানে কী আছে NH3, যদি NH3 থাকে তাহলে কী লিখবো অ্যামিন, তাহলে এখানে আমরা কী লিখবো অ্যামিন, টেট্রা অ্যামিন। তারপরে কাজ কী, তারপরে লিখবো ধাতু, ধাতু হিসেবে যে থাকবে সেটা, তাহলে এখানে ধাতু হিসেবে কী আছে আমাদের এখানে কপার আছে, তাহলে এখানে কী লিখবো আমরা কপার। তারপরে কি করতে হবে, তারপরে এই যে ধাতুটা আছে ধাতুর যে জারণ সংখ্যা সেই জারণ সংখ্যাটা লিখতে হবে, তাহলে এই ধাতুর আমাদের এই যে কপারটা আছে এই কপারের জারণ সংখ্যাটা বের করতে হবে। সো কপারের জারণ সংখ্যাটা কীভাবে বের করা যায় দেখো এখানে দেখাই দিচ্ছি। সো নর্মালি আমরা কপারের যেহেতু জারণ সংখ্যাটা বের করবো, সো কপারের জারণ সংখ্যাকে আমরা এক্স ধরে নিলাম, এক্স। তারপর কী হবে প্লাস, প্লাস এখন আমাদের এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়া একটা যৌগ, আর আমরা জানি সম্পূর্ণ কোনো যদি যৌগ থাকে যৌগের জারণ সংখ্যা হয় জিরো, তাহলে এই যে অ্যামোনিয়া আছে অ্যামোনিয়াটা যেহেতু একটা যৌগ আর যৌগের জারণ সংখ্যা তো হয় জিরো, তাহলে জিরো কয়টা আছে চারটা, চার দ্বারা গুণ করলাম। তারপর কী হবে আমাদের প্লাস, তারপর কী আছে এখানে আমাদের সালফেট, আর সালফেটের জারণ সংখ্যা আমরা জানি কত -2, তাহলে এখানে দেবো কত -2 সমান সমান। তাহলে এই যে সম্পূর্ণ যৌগটা আছে এই সম্পূর্ণ যৌগের আমরা কী হবে, আমরা জানি প্রত্যেকটা যৌগের সম্পূর্ণ যৌগের জারণ সংখ্যা কত হয় জিরো হয়, তাহলে মোট আমরা কত ধরবো সমান সমান জিরো। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এক্সের মান কত আসতে আছে আমাদের +2, তার মানে কি এই যে কপার আছে কপারের জারণ সংখ্যা আমাদের কত বের হচ্ছে +2, তাহলে সেটা অবশ্যই কিসে লিখবো আমরা রোমানে লিখবো, তাহলে রোমান সংখ্যা আমরা লিখবো 2।
তারপরে কি লিখবো? অ্যানায়ন। সো অ্যানায়ন হিসেবে এখানে কি আছে আমাদের? সালফেট। তাহলে শেষে আমরা লিখবো সালফেট। তাহলে দেখো এই যৌগটার নাম কি হবে, এই জটিল যৌগটার নাম কি হবে? টেট্রা অ্যামিন কপার টু সালফেট। তারপরে দেখো আর একটা জটিল যৌগ দেওয়া আছে, এর নামটা কি হবে সেটা একটু করি। সো এখানে আমাদের একটা জটিল যৌগ দেওয়া আছে, বলছে যৌগটির নাম লিখো, তাহলে এটার নাম কীভাবে লিখবো? তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি হবে, সংখ্যা লেখা, তাহলে লিগেন যতগুলো আছে লিগেনের সংখ্যাটা অনুযায়ী আমরা লিখবো। তাহলে এখান থেকে লিগেন হিসেবে কী আছে আমাদের, অর্থাৎ এইচ টু ও আছে আর এনও আছে। তাহলে এখন আমরা দেখবো এই যে এইচ টু ও এটা কয়টা আছে, পাঁচটা আছে। আর আমরা বলছি লিগেন সংখ্যা যদি হয় পাঁচটা, তাহলে লিখবো কি, পেন্টা। তাহলে এখানে কী লিখবো আমরা, পেন্টা। পেন্টা এখন কথা হয় যে পেন্টা বা পাঁচটা কে আছে, এইচ টু ও। আর এইচ টু ও থাকলে লিগেনটার নামে কী লিখতে হয়, অ্যাকুয়া। এখানে কী লিখবো আমরা, অ্যাকুয়া। ওকে ফাইন। তারপরে কী করতে হবে, এখানে কিন্তু আরও একটা লিগেন আছে, যেহেতু আরও একটা লিগেন আছে সো সেই লিগেনটাও লিখতে হবে। এখানে কী আছে, এনও। সো এনও যদি থাকে তাহলে আমরা কী লিখবো, নাইট্রোসো। এখানে কী লিখবো আমরা, নাইট্রোসো, নাইট্রোসো। তারপরে কী করতে হবে আমাদের, তারপর যে ধাতুটা থাকবে সেই ধাতুর নামটা লিখতে হবে। তাহলে এখানে কোন ধাতু আছে, এখানে আমাদের কে আছে, আয়রন আছে, অর্থাৎ আয়রনটা একটা ধাতু। তাহলে আমরা এখানে লিখবো কি, আয়রন, আয়রন। তারপর আমাদের কী করতে হবে, তারপর এই যে ধাতুটা আছে ধাতুর জারণ সংখ্যাটা লিখতে হবে। তাহলে এই যে আয়রন, আয়রনের জারণ সংখ্যাটা বের করতে হবে। তো আয়রনের জারণ সংখ্যাটা কীভাবে বের করবো, সো দেখো এখানে আমি দেখাই দিচ্ছি। নর্মালি আমাদের আয়রনের যেহেতু বের করবো, আয়রনেরটাকে আমরা ধরে নিলাম এক্স প্লাস, আর আমরা জানি পানি বা অ্যাকুয়া যেটাই বলো, এইচ টু ও একটা যৌগ, যৌগের ক্ষেত্রে এর জারণ সংখ্যা কত হয়, জিরো। তাহলে জিরোর সাথে আমরা গুণ করবো কত, ফাইভ, ফাইভ গুণ করলাম প্লাস। তারপর দেখো আমাদের কী আছে, এনও, এনও একটা কি যৌগ, অর্থাৎ এনও কিন্তু একটা কি, একটা হলো যৌগ। যেহেতু এটা যৌগ, এরও কত হবে আমাদের, জিরো। এর কটা আছে, একটা আছে প্লাস। আমাদের কী আছে, সালফেট, সালফেটে কত, মাইনাস টু। তাহলে দিলাম মাইনাস টু, সমান সমান কী দিব, এই সম্পূর্ণ টুকুরা আমরা কত ধরে নেব, জিরো ধরে নেব। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এক্সের মান কত আসবে আমাদের, প্লাস টু। তার মানে এইখানে যে আয়রন আছে, আয়রনের জারণ সংখ্যা কত হচ্ছে, প্লাস টু, এবং সেটাকে আমাদের কিসে লিখতে হবে, অবশ্যই রোমান সংখ্যা। তাহলে এখানে লিখবো রোমান সংখ্যায় টু। তারপরে আমাদের কী লিখতে হবে, এখানে একটা আমাদের কী আছে, অ্যানায়ন আছে, অ্যানায়নটা কি, সালফেট। তাহলে শেষে লিখবো কি আমরা, সালফেট। তাহলে এই যে জটিল যৌগটা আছে, এই জটিল যৌগটার নাম কী হবে, পেন্টা অ্যাকুয়া নাইট্রোসো আয়রন টু সালফেট। তারপরে দেখো, তারপরে যে জটিল যৌগটা দেওয়া আছে এটার নামকরণ এখন আমরা করবো। সো এটার নামটা কী হবে, এখানে দেওয়া আছে একটা জটিল যৌগ, এর নাম কী এটা আমাদের লিখতে হবে। সো এর নামটা কী হবে সেটা আমরা ফাইন্ড আউট করবো। তাহলে প্রথমে আমরা কী দেখবো, যে এই যে আমাদের জটিল যৌগটা আছে এখানে প্রথমে আমরা কী ফাইন্ড করবো, লিগেন। সো লিগেন হিসেবে এখানে কী আছে, এইচ টু আছে। সো এইচ টু এর সংখ্যা কত, সিক্স। তাহলে নিয়মটা হলো আগে যে লিগেন্ডের সংখ্যা যদি সিক্স থাকে তাহলে কী লিখতে হয়, হেক্সা। এখানে আমরা কী লিখবো, হেক্সা। এবং এই ছয়টা কে আছে, এইচ টু, আর এইচ টু থাকলে কী লিখতে হয়, অ্যাকুয়া। লিখবো অ্যাকুয়া। তারপরে কী লিখতে হবে আমাদের, যদি লিগেন না থাকে তাহলে আমরা ধাতুটা লিখবো। এখানে কী ধাতু দেওয়া আছে আমাদের, কী দেওয়া আছে, আয়রন। তাহলে আমরা এখানে কী লিখবো, আয়রন, আয়রন। তারপরে কী করবো, এই যে ধাতুটা আছে ধাতুটার জারণ সংখ্যা, তাহলে এখানে যে আয়রনটা আছে আয়রনের জারণ সংখ্যাটা বের করতে হবে। তাহলে আয়রনের জারণ সংখ্যা কত হবে দেখো এখানে, তো কীভাবে বের করবো, এটাকে আমরা কত ধরলাম, এটাকে ধরলাম আমরা এক্স। তারপর প্লাস কত হবে, আমরা জানি পানির একটা যৌগ, যৌগের ক্ষেত্রে কত হয়, জিরো হয়। তাহলে জিরো গুণন সিক্স, তারপর কত হবে আমাদের, প্লাস। আর ক্লোরিনের ক্ষেত্রে কত, আমরা জানি ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ান। সো ক্লোরিনের জারণ সংখ্যা কত, মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান গুণন থ্রি সমান সমান জিরো। তাহলে এখানে যদি হিসাব করো তাহলে এক্সের মানটা কত আসবে আমাদের, প্লাস থ্রি। তার মানে কত আসতেছে, এই যে আয়রনটা আছে এই আয়রনের আমাদের কত হবে, জারণ সংখ্যা কত হবে, প্লাস থ্রি। এবং সেটা আমাদের কিসে লিখতে হবে, রোমান সংখ্যায় লিখতে হবে। ওকে ফাইন। তারপরে শেষে আমরা কী আছে এখানে, ক্লোরিন আছে। যেহেতু ক্লোরিন আছে, ক্লোরিনটা কিসে আকারে আছে, অ্যানায়ন আকারে আছে, তাই আমাদের শেষে যুক্ত করতে হবে কি, ক্লোরাইড, ক্লোরাইড। তাহলে এই যে আমাদের জটিল যৌগটা দেওয়া আছে এটার নাম কী হবে, হেক্সা অ্যাকুয়া আয়রন থ্রি ক্লোরাইড। সো এখন আমরা এই যৌগটার নাম, এই যে আয়নটা আছে এই আয়নটার নামকরণ করবো। সো এটা আমাদের কী আকারে দেওয়া আছে, আয়ন আকারে দেওয়া আছে। যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তার মানে এটা একটা আয়ন। এটা কী আয়ন, এটা হলো আমাদের ক্যাটায়ন জটিল যৌগ। তাহলে ক্যাটায়ন জটিল যৌগের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি কীভাবে নামকরণ করবো, তাহলে সর্বপ্রথম কাজ কী, এই যে আমাদের যে আয়নটা দেওয়া আছে এখানে আমাদের বের করতে হবে প্রথমে লিগেনটা কে আছে। লিগেন হিসেবে কী আছে, সিয়ান।
এবং আমাদের নিয়মকরণের নিয়মটা কি, যে লিগেন্ডের সংখ্যা অনুযায়ী, এখানে লিগেন্ড কটা আছে, দুইটা, যদি দুইটা থাকে তাহলে কী লিখবো আমরা, ডাই। এখানে আমরা কী লিখবো, ডাই। তাহলে এই যে দুটো কী আছে, সিএন আছে, তাহলে সিএন থেকে আমাদের কী লিখতে হয়, সায়ানো। তাহলে এখানে লিখবো কি আমরা, সায়ানো, সায়ানো। তারপরে কাজ কী, তারপরে কী লিখতে হবে, ধাতু যে থাকবে ধাতুটার নাম, সেখানে ধাতু হিসাবে কী আছে আমাদের, সিলভার। এখানে লিখবো কি আমরা, সিলভার। ওকে, তারপরে কাজটা কী হবে, এই যে ধাতুটা আছে এই ধাতুর জারণ সংখ্যাটা বের করতে হবে। তাহলে এইখানে যে ধাতুটা আছে এর জারণ সংখ্যাটা বের করবো। তাহলে এর জারণ সংখ্যাটা কীভাবে বের করা যায় দেখো, সো এর যেহেতু জারণ সংখ্যা বের করবো, এটাকে আমরা পজিটিভ ধরে নিলাম, প্লাস আর সিএন, অর্থাৎ এই সায়ানো, সায়ানোর ক্ষেত্রে কিন্তু কত হয় আমাদের এখানে, মাইনাস ওয়ান হয়। তাহলে এখানে ধরবো কত, মাইনাস ওয়ান, কয়টা আছে, দুইটা। এটা সমসমান কী হবে, এটা কিন্তু সম্পূর্ণ একটা যৌগ না, এটা একটা আয়ন, আর এই আয়নের আমাদের চার্জ কত দেওয়া আছে, প্লাস দেওয়া আছে। প্লাস মানে কত, প্লাস ওয়ান, মানে ওয়ান দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে এক্স এর মান আমাদের কত হবে, এখানে এক্স এর মান ওই পাশে দেওয়া কত হবে, থ্রি। তার মানে এই যে ধাতুটা থাকলো, ধাতু জারণ সংখ্যা কত লিখবে এখানে, রোমান সংখ্যাতে আমরা কত লিখবো, থ্রি। এবং এটা কি একটা, এটা একটা কিন্তু এর শেষে কিন্তু অ্যানায়ন নাই, এখানে কোনো অ্যানায়ন নাই, এখানে কোনো অ্যানায়ন নাই, যেহেতু এখানে অ্যানায়ন নাই, শেষে জাস্ট লিখবো আমরা আয়ন। ওকে, তাহলে এটার নাম কি হবে আমাদের, ডাইসায়ানো সিলভার থ্রি আয়ন। তাহলে এভাবে কিন্তু খুব সহজেই আমাদের ক্যাটায়ন যে জটিল যৌগ আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখন কথা হলো, তাহলে এখন হয়তো বা বুঝতে পারছো যে ক্যাটায়ন জটিল যৌগ বলতে কী বোঝাচ্ছে। ক্যাটায়ন বলতে বোঝাচ্ছে দেখো, এইখানে যে জটিল যৌগটা আছে এটা কিন্তু প্রথমে আছে, তার মানে এটা পজিটিভ, তার মানে এটা হলো ক্যাটায়ন। একইভাবে এটা প্রথমে আছে, এটাও কি এক ধরনের ক্যাটায়ন। তবে এখানে যেহেতু এটা প্রথমে আছে, এটা হলো ক্যাটায়ন, পরটা হলো অ্যানায়ন, এটা হলো অ্যানায়ন, এটা হলো অ্যানায়ন। সো এটা আমাদের যেটা আছে এটা হলো ক্যাটায়ন। তাহলে মানে এই যে পজিটিভ চার্জযুক্ত যেগুলো আছে, অর্থাৎ পজিটিভ যেগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে নামকরণের নিয়মটা কি, প্রথমে আমাদের লিগেন্ডের সংখ্যা যত থাকবে সংখ্যা অনুযায়ী আমরা লিখবো, যদি দুইটা থাকে ডাই। একইভাবে লিগেন্ড যেগুলো থাকে লিগেন্ডের নাম লিখবো, ধাতুর নামটা লিখবো, ধাতুর যে জারণ সংখ্যা সেটা বের করে রোমান সংখ্যা লিখবো, এবং শেষে যদি অ্যানায়ন থাকে অ্যানায়ন লিখবো, অ্যানায়ন যদি না থাকে শেষে আমরা আয়ন আকারে, এই যে আমাদের জোট ক্যাটায়ন জটিল যৌগের নামকরণ আছে সেটা আমরা খুব সহজে করতে পারবো। এরপরে আমরা অ্যানায়ন জটিল যৌগের নামকরণটা কীভাবে খুব সহজে করা যায় সেটা সম্পর্কে শিখব। সো এখন আমরা অ্যানায়ন, অর্থাৎ দুই নম্বরে এখন আমরা শিখবো হলো যে অ্যানায়ন জটিল যৌগের নামকরণ। তার আগে আমাদের যেটা শিখতে হবে বা জানতে হবে যে অ্যানায়ন বলতে কী বোঝায়। আমরা যা সাধারণত জানি যেগুলা ঋণাত্মক আধানযুক্ত তাদেরকে বলা হবে অ্যানায়ন। তাহলে মনে রাখবো অ্যানায়ন বলতে কী বোঝাবে, আমাদের ঋণাত্মক আধানযুক্ত যারা থাকবে সেদেরকে আমাদের কী বলবো, অ্যানায়ন। সো অ্যানায়ন জটিল যৌগ নামকরণ করার ক্ষেত্রে একটা নিয়ম আছে, এই নিয়মটা বা এই সিকুয়েন্সটা একটু মনে রাখতে পারলেই আমরা অনেক অনেক যে জটিল যৌগ যদি আসে সবগুলো আমরা করতে পারবো, জাস্ট যদি নিয়মটা জানি। সো অ্যানায়ন জটিল যৌগের ক্ষেত্রে নিয়ম, প্রথম নিয়মটা হলো যে প্রথমে যদি ধাতু থাকে ধাতুর নাম লিখবো, তারপরে যে লিগেন্ড থাকবে লিগেন্ডের সংখ্যা অনুযায়ী, যদি দুই থাকে ডাই, তিন থাকলে ট্রাই, চার থাকলে টেট্রা, পাঁচ থাকলে পেন্টা, ছয় থাকলে হেক্সা, সাত থাকলে হেফটা, এভাবে চলতে থাকবে। যে লিগেন্ড হিসাবে যদি এইচ টু ও থাকে তাহলে লিখবে অ্যাকোয়া, এন এইচ থ্রি থাকলে অ্যামিন, সি এন থাকলে সায়ানো, সিও থাকলে কার্বোনিল, এনও থাকলে নাইট্রোসো, ও এস থাকলে হাইড্রোক্সি বা হাইড্রোক্সো, এফ থাকলে ফ্লোরো, সিএল থাকলে ক্লোরো, বিআর থাকলে ব্রোমো, আই থাকলে আয়োডো। আবার দেখো এখানে কেন্দ্রীয় মৌল, সো কেন্দ্রীয় মৌল বলতে কীভাবে কীভাবে বুঝবা এটা কেন্দ্রীয় মৌল, আমাদের যেই জটিল যৌগটা থাকবে অর্থাৎ থার্ড ব্র্যাকের ভিতরে যার সংখ্যা কম থাকবে এবং যে ডি ব্লক মৌল তাদেরকে বলা হবে কেন্দ্রীয় মৌল। সো কেন্দ্রীয় মৌল হিসেবে যদি ভি থাকে বা ভ্যানাডিয়াম থাকে তাহলে সেটার জন্য লিখবো আমরা ভ্যানাডেট, যে ক্রোমিয়াম থাকলে লিখবো ক্রোমেট, আয়রন থাকলে ফ্লেট, কোবাল্ট থাকলে কোবাল্টেট, নিকেল থাকে নিকলেট, প্লাটিনিয়াম থাকলে প্লাটিনেট, কপার থাকলে কিউপ্রেট, বা যদি কী থাকে আমাদের সিলভার থাকে তাহলে লিখতে হবে আর্জিনেট, সিলভার থাকলে লিখতে হবে আর্জিনেট, আর গোল্ড থাকলে অরেট, জিঙ্ক থাকলে জিঙ্কেট, আর লেড থাকলে আমরা লিখবো কি প্লাম্বেট। এই নামগুলো মনে রাখতে হবে। এবং তারপরে কী লিখতে হবে, এই যে কেন্দ্রীয় মূল্য থাকবে কেন্দ্রীয় মূল্যে জারণ সংখ্যাটা বের করতে হবে, এবং জারণ সংখ্যাটা আমাদের কীসে লিখতে হবে, সর্বদা আমাদের রোমান সংখ্যায় আমাদের কী করতে হবে, এই যে কেন্দ্রীয় মূল্য থাকবে সেটা জারণ সংখ্যা বের করে বসায় দিতে হবে। তাহলে নিয়মটা আবার বলতেছি যে অ্যানায়ন জটিল যৌগের ক্ষেত্রে আমরা কী করবো, ধাতু লিখবো আগে যদি থাকে, তারপর লিখবো লিগেন্ডের সংখ্যাটা লিখবো, তারপর লিগেন্ড লিখবো, তারপর কেন্দ্রীয় মূল্য যেটা থাকবে কেন্দ্রীয় মূল্য হিসাবে যেটা থাকবে তার পরিবর্তে সেই ল্যাটিন নামগুলো লিখে দিব, তারপরে এই কেন্দ্রীয় মূল্যে জারণ সংখ্যা বের করে সেটা রোমান সংখ্যায় লিখে দিলে আমাদের অ্যানায়ন জটিল যৌগের নামকরণটা খুব সহজে আমরা করতে পারবো। তাহলে দেখো একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝাই। তাহলে দেখো এখানে কিন্তু একটা যৌগ দেওয়া আছে, সো বলছে এই যৌগটির বা এই জটিল যৌগটির নাম লেখো। সো এই জটিল যৌগটির নামটা লিখবো, তাহলে কীভাবে লিখবো,
তাহলে সর্বপ্রথম কাজ কি আমাদের এখানে ধাতুর নাম লিখতে হবে। তাহলে ধাতু হিসেবে কি আছে? সোডিয়াম। তাহলে সর্বপ্রথম এখানে লিখবো কি আমরা? সোডিয়াম। সোডিয়াম। তারপরে কাজটা কি? তারপর আমাদের বের করতে হবে লিগেন্ডটাকে খুঁজে বের করতে হবে। লিগেন্ড হিসেবে এখানে কি আছে আমাদের? NH3 আছে, আর কি আছে? ক্লোরিন আছে। তাহলে আমরা দেখবো যে NH3 কয়টা আছে? দুইটা। যে লিগেন্ড যদি দুইটা থাকে তাহলে কি লিখবো আমরা এখানে? ডাই। সো দুইটা কে আছে? NH3। যদি NH3 থাকে তাহলে আমরা কি লিখবো? অ্যামিন। তাহলে লিখবো ডাই অ্যামিন। ওকে ফাইন। তারপরে দেখো লিগেন্ড কিন্তু আরও একটা আছে। আরেকটা লিগেন্ড কয়টা আছে এখানে? চারটা আছে। সো লিগেন্ড যদি থাকে চারটা তাহলে কি লিখবো আমরা এখানে? টেট্রা। কি লিখবো আমরা? টেট্রা। এবং এখানে লিগেন্ড হিসেবে আমাদের কি আছে? ক্লোরিন আছে। সো যদি থাকে ক্লোরিন লিগেন্ড হিসাবে তাহলে আমরা কি লিখবো এখানে? ক্লোরো। তাহলে লিখবো টেট্রা ক্লোরো। তারপরে আমরা কি লিখবো? কেন্দ্রীয় মৌল। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটটা আছে, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কার সংখ্যা সবচেয়ে কম? এখানে কিন্তু কোবাল্টের সংখ্যা কম এবং কোবাল্ট একটা ডি ব্লক মৌল। তাহলে এই যে কেন্দ্রীয় মৌলটা আছে, এই কেন্দ্রীয় মৌলের নামটা লিখতে হবে। সো আমরা পড়ে আসছি, কেন্দ্রীয় মৌল হিসেবে যদি থাকে কি? কোবাল্ট থাকে তাহলে লিখতে হবে কোবাল্টের। তাহলে এখানে আমরা কি লিখবো? কোবাল্টেট। কোবাল্টেট। তারপর আমরা কি লিখবো? এই যে আমাদের কেন্দ্রীয় মৌল আছে তার জারণ সংখ্যাটা বের করবো। তাহলে এখান থেকে যদি কেন্দ্রীয় মৌল, এই যে কেন্দ্রীয় মৌল আছে এর কেন্দ্রীয় মূল্যের জারণ সংখ্যাটা বের করবো। তাহলে প্রথমে এখানে কী আছে? সোডিয়াম। আমরা জানি সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1। তাহলে আমরা লিখতে পারি 1, কয়টা আছে সোডিয়াম? দুইটা। প্লাস আমরা বের করবো কি? কোবাল্ট। কোবাল্টটাকে আমরা কী ধরলাম? এক্স। তারপর আমাদের যা আমরা জানি যে NH3 বা অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে এর জারণ সংখ্যা কত হয়? 0। তাহলে আমরা লিখতে পারি 0×2। প্লাস তারপর এখানে কী আছে? এখানে ক্লোরিন আছে। যদি ক্লোরিন থাকে ক্লোরিনের ক্ষেত্রে কী হয় আমাদের? -1। তাহলে -1 গুণন কী হবে আমাদের এখানে? কয়টা আছে না? চারটা। চারটা সমান সমান এই সম্পূর্ণটুকু আমরা কত ধরবো? এখানে 0 ধরবো। যদি 0 ধরি তাহলে এখানে আমাদের কত আসতেছে হিসাব করে দেখো। সেখান থেকে যদি হিসাব করি তাহলে হিসাব করলে এখানে আমাদের আসতেছে 4, আর এখানে আসতেছে 2। তাহলে 4 আর 2, তাহলে আমাদের এক্স, এখানে এক্সের মান আমাদের কত আসতেছে? এখানে 2 আসতেছে। তার মানে এই যে কেন্দ্রীয় মূল্য আছে, কেন্দ্রীয় মূল্য জারণ কত আসতেছে? 2 আসতেছে। তাহলে এই যে জারণ সংখ্যাটা আছে, জারণ সংখ্যাটা আমরা কিসে লিখবো? রোমানে লিখে দেবো। এটাই কিন্তু আমাদের এই যৌগটার নাম হবে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি এই যৌগটার নাম কি হবে? সোডিয়াম ডাই অ্যামিন টেট্রাক্লোরো কোবাল্টেট 2। তারপরে দেখো, তারপরে আরেকটা যৌগ দেওয়া আছে, বলছে এই যৌগটার নাম কি হবে। তাহলে এই যৌগটার নামটা কিভাবে করব? তার আগে একটু বলে নেই, তোমাদের মনে একটা কনফিউশন চলে আসতে পারে যে ভাইয়া এটা আমরা ক্যাটায়ন জটিল যৌগ হিসেবে ধরবো না অ্যানায়ন যৌগ জটিল যৌগ হিসেবে ধরবো। তাহলে এটা কিন্তু অ্যানায়ন। কেন অ্যানায়ন? কারণ আমরা জানি প্রথমে যেটা থাকে সেটা কিন্তু হয় পজিটিভ, পরেরটা কী হয়? নেগেটিভ। যেহেতু উপরেরটা দেখো এটা কিন্তু আমাদের পজিটিভ ছিল, এটা ছিল নেগেটিভ। নেগেটিভ মানে কি? অ্যানায়ন। তাহলে এটা যেহেতু নেগেটিভ তাহলে আমরা অ্যানায়ন জটিল যৌগের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু করবো। এখানে কিন্তু ক্যাটায়নের নিয়ম ফেললে হবে না। তাহলে অ্যানায়ন নিয়মটা কি? প্রথমে যে ধাতুটা থাকবে সেই ধাতুর নাম লিখতে হবে। এখানে ধাতু হিসেবে কী আছে? পটাশিয়াম আছে। তাহলে এখানে লিখবো কি? পটাশিয়াম। কী লিখবো আমরা? পটাশিয়াম। ফাইন। তারপরে কাজটা কী হবে আমাদের? লিগেন্ডের সংখ্যাটাই দেখতে হবে। এখানে লিগেন্ড হিসেবে আমাদের কী আছে? সিএন আছে। এর সংখ্যা কত? 6। যদি লিগেন্ড হিসেবে যদি থাকে 6টা তাহলে লিখবো কি? হেক্সা। তো এখানে আমরা কী লিখবো? এখানে হেক্সা। এবং এখানে লিগেন্ড হিসেবে আছে সিএন, আর সিএনকে কী বলা হয় এখানে? সায়ানো। তাহলে এখানে লিখবো কি আমরা? সায়ানো। তারপরে কী করবো আমরা? তারপরে কাজটা হলো কেন্দ্রীয় মূল্য। তাহলে এই যে আমাদের থার্ড ব্র্যাকেটটা আছে এর ভিতরে কার সঙ্গে সবচেয়ে কম? আয়রনের। এবং সে কি ডি ব্লক মূল্য? তাহলে আমরা ধরতে পারি আয়রনটাকে একটা কেন্দ্রীয় মূল্য। তাহলে আয়রনের আমাদের কী বের করতে হবে? আয়রনের আমাদের যেটা বের করতে হবে যে আয়রনের জারণ সংখ্যাটা বের করতে হবে। তার আগে আমরা জানি যদি আয়রন যদি থাকে, দেখো যদি আয়রন থাকে আমরা পড়ে আসি, যদি আয়রন থাকে তাহলে লিখতে হবে ফেরেট। এর জন্য আগে আমরা এখানে লিখবো ফেরেট। এখন আমরা আয়রনের জারণ সংখ্যাটা বের করবো। সো জারণ সংখ্যাটা কীভাবে বের করবো? তাহলে দেখো আমরা জানি যে পটাশিয়ামের জারণ সংখ্যা তো +1। তাহলে +1×4, যেহেতু আমরা আয়রনের জারণ সংখ্যা বের করতেছি এটাকে আমরা এক্স ধরে নিলাম, এক্স। আবার সিএন, সিএন বলতে আমরা কী জানি? সায়ানো। সায়ানোর ক্ষেত্রে কত হয়? -1। এটা মনে রাখবো এটা কত হয়? -1। তাহলে -1, এটা কয়টা আছে? 6টা। তাহলে 6 দ্বারা গুণ। আর এটা সমসমান কী ধরবো? অর্থাৎ সম্পূর্ণটুকু আমরা কত ধরবো? 0 ধরবো। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এখান থেকে দেখো আমাদের কত আসতেছে? এক্সের মানটা কত আসতেছে আমাদের এখানে? 2 আসতেছে। তার মানে এই যে কেন্দ্রীয় মূল আয়রন আছে তার জারণ সংখ্যা কত? 2। তাহলে এখানে আমরা কত লিখবো? 2। তাহলে এই যে জটিল যৌগটা আছে এই জটিল যৌগটার নাম কী হবে আমাদের? পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 2। তারপরে দেখো, তারপরে যে জটিল যৌগটা আছে এটা আমাদের কি? এটাও কিন্তু একটা
অ্যানায়ন। কেন অ্যানায়ন? কারণ এই প্রথমে যেটা আছে এটা হলো পজিটিভ চার্জযুক্ত, এটা কী হবে? নেগেটিভ চার্জযুক্ত। অর্থাৎ এটাকে যদি আমরা আয়নিত করি তাহলে এটা হবে পজিটিভ, এটা নেগেটিভ। যেহেতু এটা নেগেটিভ, নেগেটিভ মানে অ্যানায়ন, তাহলে অ্যানায়ন জোটের যুগের নামকরণ অনুযায়ী এটা নামকরণটা করবো। তাহলে নিয়মটা কী? প্রথমে আমাদের লিখতে হবে ধাতু। তাহলে ধাতু হিসেবে কী আছে? পটাশিয়াম। তাহলে কী লিখবো আমরা? পটাশিয়াম। ওকে ফাইন। তারপরে কী করতে হবে আমাদের? এই যে লিগেনটা থাকবে, লিগেনের সংখ্যাটা আমাদের কাউন্ট করতে হবে। তাহলে লিগেন এখানে কী হিসাবে? লিগেন হিসাবে কী আছে আমাদের? ক্লোরিন। এবং ক্লোরিনের কথা 6, তাহলে লিগেন হিসেবে যদি 6 থাকে তাহলে কী লিখতে হয়? হেক্সা। তাহলে এখানে আমরা কী লিখবো? হেক্সা। এবং লিগেন হিসেবে আছে ক্লোরিন, যদি ক্লোরিন থাকে তাহলে কী লিখতে হয়? ক্লোরো। এখানে আমরা কী লিখবো? ক্লোরো। তারপর পরের কাজ কী? পরের কাজ আমাদের কী করতে হবে? কেন্দ্রীয় মূলটা ধরতে হবে। তাহলে এখানে এই যে থার্ড ব্র্যাকেট, এর ভিতরে কার সংখ্যা সবচেয়ে কম? প্লাটিনিয়াম। যদি প্লাটিনিয়াম যদি থাকে তাহলে এর ক্ষেত্রে কেন্দ্রীয় মূলের নামটা কী হবে? পরে আসছি, প্লাটিনেট। তাহলে এখানে কী লিখবো আমরা? প্লাটিনেট। সো প্লাটিনেট লেখার পরের কাজটা কী? তার পরের কাজটা হবে এই কেন্দ্রীয় মূলের যে জারণ সংখ্যা আছে সেই জারণ সংখ্যাটা বের করে রোমানে বসাইতে হবে। তাহলে আমরা এখানে কার জারণ সংখ্যা বের করবো? কেন্দ্রীয় মূল। তাহলে কীভাবে বের করবো দেখো। সো এটাকে আমরা ধরবো কত? 1, গুণন কত? 2, প্লাস যেহেতু এটা বের করবো এটাকে আমরা এক্স ধরে নিলাম, প্লাস আমরা জানি কি ক্লোরিনের ক্ষেত্রে কত? ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়, ফ্লোরিনের ক্ষেত্রেও মাইনাস হয়, ব্রোনের ক্ষেত্রে ব্রোমিনের ক্ষেত্রেও মাইনাস হয়, আয়োডিনের ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়, অর্থাৎ মাইনাস 1 হয়। তাহলে এখানে আমাদের ক্লোরিন যেহেতু আছে কত হবে? মাইনাস 1, গুণন কত হবে আমাদের এখানে? 6, সমান সমান 0। তাহলে এটা যদি হিসাব করি তাহলে দেখবো এক্সের মান আমাদের কত বের হবে এখানে? 4। তার মানে এই যে কেন্দ্রীয় মূল হিসেবে এখানে আমাদের প্লাটিনিয়াম আছে এর ক্ষেত্রে কত হবে আমাদের? 4। তাহলে এটার নামটা আমার কী হবে? যে এই জটিল যৌগটার নাম হবে পটাশিয়াম হেক্সাক্লোরো প্লাটিনেট 4। তারপরে সর্বশেষ দেখো যেটা দেওয়া আছে এই জটিল যৌগটার নাম করবো। সো এটা আমাদের কোন আকারে আছে? এটাও কিন্তু আমাদের অ্যানায়ন আকারে আছে, তাই না? যেহেতু 2- আছে তার মানে এটা একটা অ্যানায়ন। সো অ্যানায়নের নিয়মে আমাদের জটিল যৌগের নামটা করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কী কী আছে? সর্বপ্রথম কাজ হবে কি যে আমাদের এখানে কী আছে? আমাদের যেহেতু এখানে আমাদের প্রথমে কিন্তু এখানে ধাতু নাই, যেহেতু ধাতু নাই তাহলে ধাতুর নামটা লেখা যাবে না। সো আমাদের প্রথমে কী লিখতে হবে? যে লিগেন্ডটা থাকবে লিগেন্ডের সংখ্যাটা আগে লিখতে হবে। তাহলে লিগেন্ড হিসেবে এখানে কী কী আছে আমাদের? NH3 আছে আর ক্লোরিন আছে। তাহলে এর সংখ্যা কত? 2। যেহেতু 2, অর্থাৎ লিগেন্ড হিসেবে যদি 2 থাকে তাহলে কী লিখতে হয়? ডাই। তাহলে এখানে আমরা কী লিখবো? ডাই। এবং এই ডাই কয়টা? দুইটা কে আছে? NH3। আর NH3 থাকলে কী লিখতে হবে আমাদের? অ্যামিন। কী লিখবো আমরা? অ্যামিন। তারপরে কাজটা কী? তারপরে আমাদের দেখো আরও একটা কিন্তু আমাদের কী আছে? আরও একটা আমাদের লিগেন আছে। লিগেন হিসেবে কী আছে আমাদের? সিএল আছে, অর্থাৎ ক্লোরো আছে। ক্লোরো কয়টা আছে? 4টা। যদি 4টা থাকে তাহলে কী লিখবো আমরা? টেট্রা। কী লিখবো আমরা? টেট্রা। এবং টেট্রা লেখার পরে কাজটাকে, টেট্রা হিসাবে কী আছে? ক্লোরিন আছে, আর ক্লোরিন থাকলে কী লিখতে হবে? ক্লোরো। তাহলে লিখবো আমরা কী? ক্লোরো। তারপরে কাজ কী? তারপরে লিগেন্ডের কাজ যখন শেষ হবে, লিগেন্ড 3-4টাও থাকতে পারে একটা জটিল যৌগে, তাহলে আমরা সেই অনুযায়ী নামগুলো করতে থাকবো সিরিয়াল অনুযায়ী। সো এটা একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া কোনটার নাম আগে দেবো? এখানে আমি যেই সিকোয়েন্স অনুযায়ী লিখছি, যদি আগে আমাদের কী থাকে? পানি থাকে, তাহলে পানি লিখবো, তারপরে অ্যামিন, তারপর সায়ানো, তারপর কার্বনিল, তারপর নাইট্রোসো, এভাবে সিকোয়েন্স অনুযায়ী আমি দিছি। এই সিকোয়েন্সটা একটু মেনটেন করার চেষ্টা করবা। তারপরে দেখো আমাদের এখানে কী আছে? এখানে তাহলে আমাদের কেন্দ্রীয় মূল হিসেবে কী আছে? কোবাল্ট আছে। যদি কোবাল্ট থাকে কেন্দ্রীয় মূল হিসেবে, যদি কোবাল্ট থাকে তাহলে কী লিখতে হবে? কোবাল্টেট। এখানে কী লিখবো কি আমরা? কোবাল্টেট। কোবাল্টেট। ওকে ফাইন, কোবাল্টেট। তারপরে কাজটা কী? যে এই যে আমাদের যে কেন্দ্রীয় মূলটা আছে এখানে কোবাল্ট, তার আমাদের কী লিখতে হবে? জারণ সংখ্যাটা লিখতে হবে। তাহলে এর জারণ সংখ্যাটা একটু বের করার চেষ্টা করবো। তাহলে এর জারণ সংখ্যাটা কত হবে সেটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে। কীভাবে ফাইন্ড আউট করবো দেখো? তাহলে আমরা কী করবো, এই এটা যেহেতু বের করতেছি এটাকে আমরা এক্স ধরে নিলাম, প্লাস এটা কত হবে? 0 হবে। কেন? কারণ NH3 একটা যৌগ, আর যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা কত হয়? 0। তাহলে এটা আমাদের হয়ে গেলো 0। আর আমাদের জানি ক্লোরিনের ক্ষেত্রে কত হয়? ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি জারণ সংখ্যা কত? -1। তাহলে -1, ক্লোরিন কয়টা আছে? 4টা আছে। তাহলে 4 দ্বারা গুণ, সমান সমান কী লিখবো? তাহলে দেখো এটা কিন্তু একটা আয়ন। সে এই আয়নটার দেখো এখানে কিন্তু এটা 0 ধরা যাবে না, যেহেতু এটা আয়ন। এখানে আয়নের আমাদের কত ধরবে এখানে? যেহেতু 2- আছে তাহলে এই সম্পূর্ণ কত হবে? -2। তাহলে দেখো এখান থেকে যদি হিসাব করো তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা কত আসে? তাহলে এখানে আমাদের কত আসতেছে? এখানে আসতেছে -4, আর ওই পাশে চলে যাবে তাহলে আমাদের কত হচ্ছে? এখানে ওই পাশে যদি -4 ওই পাশে চলে যায় তাহলে আমাদের এক্স এর মানটা কত আসবে? এখানে 2 আসবে। তাহলে এখানে বলতে পারি তাহলে এখানে যে আমাদের কেন্দ্রীয় মূল আছে কোবাল্টেট, এই কোবাল্টেটের জারণ সংখ্যা কত আসতেছে আমাদের? +2 আসছে। এই 2টা আমাদের কিসে লিখতে হবে? জারণ সংখ্যাটা রোমান সংখ্যা লিখতে হবে। তাহলে লিখবো 2। তাহলে এটাই কিন্তু আমাদের এই যে জটিল যৌগটা আছে জটিল যৌগটার নাম। তাহলে এই জটিল যৌগটার নামটা কী হবে? ডাইঅ্যামিন টেট্রাক্লোরো কোবাল্টেট
টু। সো এইভাবেই কিন্তু খুব সহজেই আমাদের অ্যানায়ন জটিল যৌগের যে নামকরণটা আছে সেই নামকরণটা খুব সহজে আমরা করতে পারবো। আর এই নামকরণটা একটু ভালোভাবে শিখে রাখবো, কারণ প্রায় সময় দেখা যায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, ভর্তি পরীক্ষা বলো বা বিভিন্ন ধরনের যে বোর্ড পরীক্ষা এমসিকিউতে, কিন্তু মাঝে মধ্যে আমাদের ক নাম্বার জ্ঞানমূলকেও বোর্ড পরীক্ষা কিন্তু দিয়ে দেয়। সো অবশ্যই আমরা জটিল যৌগের যে নামকরণের এই যে নিয়ম যে আছে, একটা হলো ক্যাটায়নের যে নিয়ম এবং একটা যে অ্যানায়ন জটিল যৌগের যে নিয়ম, সেই নিয়মটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে লবণের নামকরণ। অর্থাৎ আমাদের প্রশ্ন যদি এরকম দেখো, এখানে কয়েকটা লবণ দেওয়া আছে, এরকম যদি লবণ দেওয়া থাকে বলে যে এই যৌগটার নাম কী বা এই যৌগটার নাম কী, অর্থাৎ এই লবণের নামকরণটা কীভাবে খুব সহজে করা যায় বা কোন নিয়মে করা যায় সেটা আমরা শিখব। তাহলে মনে রাখবো যে লবণ যেগুলো থাকবে সেগুলোতে সাধারণত কী থাকবে, অবশ্যই একটা ধাতু থাকবে। তাহলে নামকরণের নিয়মটা কি দেখো, যে এখানে একটা নিয়ম আছে, এই নিয়মটা যদি ফলো করে মনে রাখতে পারি তাহলে যে কোনো ধরনের লবণ দেখি না কেন তুমি কিন্তু খুব সহজে নামকরণ করতে পারবা। তো নিয়মটা হলো যে আমাদের প্রথমে আগে জানতে হবে যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যাটা বের করতে হবে। যদি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি হয় +1, অর্থাৎ এইখানে যেটা আছে আমাদের সোডিয়াম আছে, ক্লোরিন আছে, অক্সিজেন আছে, এর ভিতরে ক্লোরিনটা হলো কেন্দ্রীয় মৌল। ক্লোরিনটা কী হলো? কেন্দ্রীয় মৌল। এই কেন্দ্রীয় মৌলের যদি জারণ সংখ্যাটা কত হয়? +1 হয়। তাহলে যেই নামকরণটা করব সেই নামকরণে কি আসবে? হাইপো ডট ডট আইট, অর্থাৎ প্রথমে হাইপো যুক্ত করব এবং শেষে আমাদের কী থাকবে? আইট থাকবে। তারপরে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি +3 বা +4 হয় তাহলে শেষে যুক্ত করব আইট। তারপর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি হয় কত? +5 বা +6 তাহলে যুক্ত করব শেষে এইট। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি হয় +7 তাহলে প্রথমে যুক্ত করব পার এবং শেষে কী লিখবো আমরা? এইট। তাহলে দেখো প্রথমে আমরা এই যে আমাদের যে লবণটা দেওয়া আছে এই লবণটার আমরা কী করব? নামকরণ করবো। তাহলে এই লবণটার নাম কী? তাহলে নামকরণ করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে? এই যে আমাদের যে যৌগটা দেওয়া আছে তার আমাদের কেন্দ্রীয় মৌল যেটা আছে কি? ক্লোরিন। ক্লোরিনের জারণ সংখ্যাটা বের করতে হবে। সো ক্লোরিনের জারণ সংখ্যা কীভাবে বের করবো দেখো এখানে দেখাই দিচ্ছি। সো আমরা ধরুন নর্মালি কিন্তু জানি যে সোডিয়ামের জারণ সংখ্যা তো +1, সোডিয়ামের কত আমাদের? +1 প্লাস। আমাদের ক্লোরিন যেহেতু বের করবো এটা তো আমরা জানি না, এটাকে আমরা এক্স ধরে নিলাম, এক্স প্লাস। আর অক্সিজেনের কত আমরা জানি? অক্সিজেনের কত? -2। তাহলে এটা সমান কী ধরবো? এই সম্পূর্ণটুকুর আমরা কত ধরবো? 0 ধরবো। তাহলে এখান থেকে যদি এক্স বা ক্লোরিনের যদি আমরা জারণ সংখ্যা বের করি তাহলে কত হবে আমাদের এখান থেকে? +1। তার মানে কি? এই যে আমাদের যে লবণটা দেওয়া আছে এর কেন্দ্রীয় মৌল কত? +1। যদি +1 আসছে তাহলে আমরা প্রথমে কী লিখবো এখানে? এখানে আমাদের অবশ্যই থাকবে একটা হাইপো, শেষে থাকবে আইট। কিন্তু এখানে প্রথমে আমাদের কী আছে? একটা সোডিয়াম আছে, একটা ধাতু আছে। তাহলে প্রথমে আমরা লিখবো কি? সোডিয়াম। সোডিয়াম, তারপরে আমরা কী লিখবো? হাইপো এবং শেষে লিখবো আইট। তাহলে লিখবো হাইপো, সোডিয়াম হাইপো। ওকে, হাইপো লেখার পর দেখবো সোডিয়ামের সাথে এখানে কী আছে? আমাদের ক্লোরিন আছে, যেহেতু এখানে ক্লোরিন আছে তাই এখানে লিখবো কি? ক্লোরো। কী লিখবো? ক্লোরো। ক্লোরো লেখার পরে শেষে কী লিখবো? আইট। তাহলে লিখবো ক্লোরাইট। তাহলে দেখো এই যে যেই আমাদের লবণটা থাকবে এটার নাম কী হবে? সোডিয়াম হাইপোক্লোরাইট। এটার নাম কী হবে? সোডিয়াম হাইপোক্লোরাইট। তাহলে কেন এটার নাম হলো? কারণ এটার যে এই যে কেন্দ্রীয় মূলটা আছে এর কত আসছে? আমাদের +1 আসছে। যেহেতু +1 কেন্দ্রীয় মূল আসছে তাহলে আমরা কী লিখবো? প্রথমে লিখবো ধাতুটা সোডিয়াম, তারপরে লিখবো হাইপো, তারপরে এখানে যেহেতু ক্লোরিন আছে ক্লোরিনের হলো ক্লোরো, ক্লোরো তার সাথে আইট, তাহলে লিখবো ক্লোরাইট। এখন পরবর্তী যে যৌগটা আছে বা যেই লবণটা আছে এটার নামকরণ করবো। সো এটার নামকরণ কী হবে? তাহলে এটার নামকরণ করার জন্য আমাদের সর্বপ্রথমে কী করতে হবে? এই যে এখানে যে আমাদের লবণটা আছে এর যে কেন্দ্রীয় মৌল হিসেবে কী আছে? ক্লোরিন। ক্লোরিনের জারণ সংখ্যা বের হতে হবে। যদি ক্লোরিনের জারণ সংখ্যা +3 বা +4 হয় তাহলে শেষে আমরা যুক্ত করবো আইট। তাহলে আমরা এটার আমরা কী বের করবো? কেন্দ্রীয় যে মৌলটা আছে জারণ সংখ্যা বের করবো। তাহলে আমরা জানি সোডিয়ামের কত? +1। যদি কেন্দ্রীয় মৌলটা বের করবো এটা আমরা এক্স ধরে নিলাম। আর এখানে আমাদের কী আছে? এখানে আছে অক্সিজেন, অক্সিজেনের কত আমরা জানি? -2। তাহলে -2 এর কয়টা আছে? দুইটা, তাহলে দুই দ্বারা গুণ। আর এই সম্পূর্ণটুকু আমরা কত ধরবো? 0। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এক্সের মান কত আসতেছে? 3। তাহলে এই যে ক্লোরিন আছে ক্লোরিনের আমাদের জারণ সংখ্যা কত আসতেছে? 3। যদি +3 আসে সবার শেষে যুক্ত করবো কি? আইট। তাহলে আমাদের এখানে প্রথমে কী আছে? সোডিয়াম। তাহলে এখানে আগে লিখবো সোডিয়াম, অর্থাৎ ধাতুর যে নামটা থাকবে ধাতুর নামটা আগে লিখবো, সোডিয়াম। তারপর কী আছে? ক্লোরিন আছে। সো ক্লোরিন থাকলে কী লিখতে হয়? ক্লোরো। ক্লোরিন থাকতে কী লিখতে হয়? ক্লোরো, ক্লোরো। এবং শেষে আমরা যুক্ত করবো কি? আইট। শেষে আমরা যুক্ত করবো আইট। সো তাহলে আমাদের এই যৌগটার নাম কী হচ্ছে? এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো
তা একইভাবে আমরা এখন এই যে যোগ যে লবণটা দেওয়া আছে এই লবণটার নামকরণ করবো, এই লবণটার নাম কি? তো নামকরণ করার জন্য সর্বপ্রথম কী করতে হবে তাহলে, এই যে আমাদের যে যোগটা দেওয়া আছে এর যে কেন্দ্রীয় মূলটা আছে এই কেন্দ্রীয় মূল্যের জারণ সংখ্যা বের করতে হবে। তাহলে এর জারণ সংখ্যা একটু বের করে দেখি কত হয়। সো দেখো নর্মালি আমরা জানি সোডিয়ামের কত +1 জারণ সংখ্যা, যেহেতু এর বের করবো এটাকে আমরা x ধরে নিলাম। আর অক্সিজেনের কত জানি, অক্সিজেন হলো -2, তাহলে -2 অথবা অক্সিজেন কয়টা আছে, 3টা, তাহলে 3 দ্বারা গুণ। আর এই সম্পূর্ণ যেহেতু যৌগ আর সম্পূর্ণ যৌগের ক্ষেত্রে কত হয় 0, সম্পূর্ণকে 0 ধরলাম। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে x এর মান আমাদের কত আসতেছে, এখানে আসতেছে হলো আমাদের 6, আর তাহলে আসতেছে কত 5। তাহলে এর আমাদের কত আসতেছে 5। আর আমরা পরে আসছি যদি কেন্দ্রীয় মূল্য জারণ সংখ্যা যদি +5 বা +6 হয় শেষে আমাদের যুক্ত করতে হবে 8। তাহলে এখানে আমাদের কী আছে, প্রথমে সোডিয়াম, তাহলে ধাতুটা আমরা লিখবো, কী লিখবো, সোডিয়াম। তারপর এখানে কি আছে, ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে কি লিখতে হয় আমাদের, ক্লোরো। সো ক্লোরো লেখার পর দেখ এখানে যুক্ত করতে হবে 8, মানে ক্লোরেট। সো এটাই হলো আমাদের এই যৌগটার নাম। তাহলে এই যৌগটার নাম কি হবে, সোডিয়াম ক্লোরেট। তাহলে যেহেতু শেষে 8 যুক্ত হলো এই জন্য আমরা এখানে 8 যুক্ত হয়েছে, ক্লোরোর সাথে 8 যুক্ত করলে কি হয়, ক্লোরেট। তাহলে এটার নাম কি হবে, সোডিয়াম ক্লোরেট। তারপরে দেখো, তারপরে এই জটিল যৌগের নামটা আমরা, বা এই যে আমাদের এখানে যে আমাদের লবণটা আছে এই লবণটার নামটা আমরা খুব সহজে করে ফেলবো। তাহলে প্রথমে আমরা কী করবো, এই যে কেন্দ্রীয় মূলটা আছে কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যাটা বের করবো। তাহলে এই কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যাটা কীভাবে বের করা যায়, তাহলে প্রথমে দেখো সোডিয়াম আছে, সোডিয়ামের কত আমরা +1, যেহেতু আমরা ক্লোরিনে বের করবো এটাকে আমরা x ধরে নিলাম। তারপর এখানে কী আছে আমাদের, অক্সিজেন আছে, অক্সিজেনের কত হয় আমরা জানি -2, কয়টা আছে 4টা, 4 দ্বারা গুণ করলাম এবং সম্পূর্ণ কত নেবো 0। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের x বা ক্লোরিনের যে জারণ সংখ্যা সেটা কত বের হচ্ছে আমাদের এখানে +7। আমরা কিন্তু পরে আসছি যদি কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যা যদি হয় +7 তাহলে আমরা কী লিখবো, পার যুক্ত করবো এবং আমরা কী যুক্ত করবো শেষে 8 যুক্ত করবো। তাহলে প্রথমে কী আছে আমাদের যে ধাতুটা, ধাতুটার নাম লাগবে, ধাতুটা কী দেওয়া আছে, সোডিয়াম। তাহলে এখানে লিখবো কী, সোডিয়াম, সোডিয়াম। সোডিয়াম লেখার পর আমরা কী লিখবো এখানে, পার, এখানে কী লিখবো আমরা, পার। তারপর আমরা কী লিখবো এখানে, কী আছে, ক্লোরিন। সো ক্লোরিন থাকলে কী লিখতে হয়, ক্লোরো। সো এখানে লিখবো ক্লোরো, ক্লোরো। ক্লোরো লেখার পর দেখো এখানে এর যুক্ত হবে, তাহলে ক্লোরোর সাথে এর যুক্ত হলে কী হয়, ক্লোরেট। তাহলে এই যে আমাদের যৌগটা দেওয়া থাকলে এটার নাম কী হবে, বা এই যে আমাদের লবণটা দেওয়া আছে লবণটার নাম হবে সোডিয়াম পার ক্লোরেট। তাহলে দেখো আমাদের কিন্তু যৌগগুলোর নাম কী হবে সেই নাম হুবহু মুখস্থ করার দরকার নেই, বা সেভাবে মুখস্থ করাটা বোকামি হবে। আমাদের কী করতে হবে, কেন্দ্রীয় মূল্য যদি হয় +1 তাহলে কী হবে, বা এই +3 হলে কী হবে, +5 হলে কী হবে, +7 হলেও কী হবে, এই যে এই কয়েকটা লাইন আমাদের মনে রাখতে হবে, এই 4টা ওয়ার্ড মনে রাখতে হবে। এই 4টা লাইন যদি মনে রাখি তাহলে যে কোনো ধরনের তোমাদের লবণ দেখি না কেন তুমি কিন্তু খুব সহজেই এই নিয়ম মেনটেন করে তুমি যে কোনো যৌগ থাক বা লবণ থাক সেই লবণের নামটা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে এরপরে দেখো, এরপরে যে টপিকটা নিয়ে পড়বো সেটা হলো দ্বিমৌল যৌগ, অর্থাৎ দ্বিমৌল যৌগের নামকরণটা আমরা কীভাবে করবো সেটা শিখবো। তাহলে যদি দ্বিমৌল বলতে দুইটা যদি মৌল থাকে, সেই দুইটা মৌল যদি থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে নাম করবো, তাহলে নিয়মটা হলো প্রথমে আমাদের কী করতে হবে, ধনাত্মক মৌলের নামটা লিখতে হবে প্লাস ঋণাত্মক মৌলের শব্দমূল এবং শেষে যুক্ত করতে হবে আইট। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের জিনিসটা বলতে, যেমন এখানে আমাদের দেওয়া আছে কি, সোডিয়াম আছে আর ক্লোরিন আছে, সো এই দুটো একসাথে যুক্ত আছে বলছে এই যৌগটার নাম কি। সো এই যৌগটার নাম কী হবে, তাহলে নিয়মটা হলো ধনাত্মক মৌলের নাম। তাহলে এখানে ধনাত্মক মৌল এটা কি, এটা হলো ধনাত্মক, এটা কি ঋণাত্মক, আমরা জানি এটা হলো প্লাস এটা হলো মাইনাস, তার মানে এটা হলো ধনাত্মক। তাহলে এর নাম কি, এর নাম হলো সোডিয়াম, এই জন্য এখানে লিখবো কি আগে, সোডিয়াম, সোডিয়াম। তারপর কী লিখতে হবে, ঋণাত্মক মৌলের শব্দমূল। তাহলে এই যে ঋণাত্মক যে মূলটা আছে ক্লোরিন, ক্লোরিনের শব্দমূল, ক্লোরিনের শব্দমূল কত, ক্লোরো, এটা আমরা একটু আগে পড়ে আসছি, কী হবে, ক্লোরো, ক্লোরো লিখলাম। এবং ক্লোরো লেখার পর শেষে আমাদের যুক্ত করতে হবে কি, আইট। তাহলে কী লিখবো কি, ক্লোরাইট। তাহলে এই আমাদের যে যৌগটা দেওয়া আছে এটার নাম কী হবে, সোডিয়াম ক্লোরাইট। এটাকে কিন্তু আমরা নর্মালি খাবার লবণ হিসেবে ব্যবহার করি, বা আমরা দৈনন্দিন জীবনে আমাদের খাবারের সাথে এটাকে খেয়ে থাকি, এটা কী হবে, সোডিয়াম ক্লোরাইট। তাহলে একটু লক্ষ্য রাখো, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, দেখো এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইট, এটার নাম কি, সোডিয়াম ক্লোরাইট। আর এই যৌগটার নাম কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইট। কিন্তু জাস্ট একটা টর জন্য দেখো এক পুরো নামটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো খুব একটু খেয়াল রাখবা যে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইট, ট আসতেছে, বাট এখানে সোডিয়াম ক্লোরাইট, কিন্তু ডর জন্য আমাদের কী হচ্ছে পুরো নামটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু আলাদা একটা যৌগ, এটা কিন্তু একটা আলাদা যৌগ। সো একটু টর জন্য আর এখানে একটা অক্ষরের জন্য কিন্তু পুরো যৌগটাও চেঞ্জ হয়ে যেতে পারে, এই জন্য নামকরণটা খুব সাবধানে করার চেষ্টা করব। তারপরে দেখো, তারপরে একটা যৌগ দেওয়া আছে, এই যৌগটার নাম কী হবে। তাহলে একইভাবে প্রথমে কী করতে হবে, এই যে আমাদের ধনাত্মক যে মূলটা থাকবে তার আমাদের নামটা লিখতে হবে। তাহলে ধনাত্মক মূলটা কী আছে, ম্যাগনেশিয়াম। তাহলে কী লিখবো, ম্যাগনেশিয়াম। সো ম্যাগনেশিয়াম লিখলাম। তবে
আমার ঋণাত্মক মূলের শব্দমূল, তাহলে ঋণাত্মক মূল হিসেবে কী আছে? ক্লোরিন। তাহলে কী হবে, এর শব্দমূল হলো ক্লোরো। এবং শেষে আমরা যুক্ত করব কি, আইট। সো এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো অক্সো অ্যাসিডের নামকরণ। সো অক্সো অ্যাসিডের নামকরণটাও পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায় সময় আমাদের বিভিন্ন ধরনের এই যে অক্সো অ্যাসিডগুলো তুলে দেয়, তুলে দিয়ে বলে যে এই অক্সো অ্যাসিডগুলোর নাম কী বা এই অ্যাসিডগুলোর নাম কী। তার আগে একটু বলে নেই যে কীভাবে চিনবা এটা একটা অক্সো অ্যাসিড। সাধারণত অক্সো অ্যাসিডে কী থাকে, একটা হাইড্রোজেন থাকে, প্রথমে একটা হাইড্রোজেন থাকে আর শেষে একটা কী থাকে, অক্সিজেন থাকে। তো হাইড্রোজেন এবং অক্সিজেন দেখে আমরা চিনতে পারি এগুলো কি এক ধরনের অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিডের নামকরণ করার জন্য তাহলে কী করতে হবে, এর কিছু নিয়ম আছে, এই নিয়মটা ফলো করতে হবে। এই নিয়মটা যদি মনে রাখতে পারি তাহলে যে কোনো ধরনের অক্সো অ্যাসিড দেখ না কেন তুমি কিন্তু খুব সহজেই নামকরণ করতে পারবা। তাহলে মনে রাখবা অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যদি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা, অর্থাৎ কেন্দ্রীয় মৌল কোনটা, এখানে এই যৌগটার ক্ষেত্রে এটা কেন্দ্রীয় মৌল, এটার ক্ষেত্রে এটা কেন্দ্রীয় মৌল, এটার ক্ষেত্রে এটা কেন্দ্রীয় মৌল, এই যৌগের ক্ষেত্রে মাঝখানে ক্লোরিনটা হলো কেন্দ্রীয় মৌল, তাহলে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি +1 হয় তাহলে লিখবো হাইপো, শেষে লিখবো আস। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি +3 বা +4 হয় তাহলে শেষে লিখবো আস। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি +5 বা +6 হয় তাহলে শেষে লিখবো ইক। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যদি +7 হয় তাহলে প্রথমে লিখবো পার এবং শেষে লিখবো ইক। সো এটা হলো আমাদের নিয়ম। তাহলে এখন আমাদের যদি বলে যে এই যে আমাদের যে অক্সো অ্যাসিডটা আছে এটার নাম কী হবে, তাহলে এটার নাম কীভাবে করব, সর্বপ্রথম কাজ হবে কি, এই যে আমাদের অ্যাসিডটা আছে এর কেন্দ্রীয় মৌল কি, ক্লোরিন। এই ক্লোরিনটার আমাদের কী বের করতে হবে, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা, অর্থাৎ ক্লোরিনের আমাদের জারণ সংখ্যাটা বের করতে হবে। কীভাবে বের করতে হবে, আমরা নর্মালি জানি হাইড্রোজেনের ক্ষেত্রে এর এর জারণ সংখ্যা কত হয়, 1, কত 1 প্লাস, যেহেতু আমরা ক্লোরিনে বের করবো এটাকে আমরা এক্স ধরে নিলাম প্লাস, আর যদি অক্সিজেনের জারণ সংখ্যা কত আমরা জানি -2, -2 সমান সমান এই সম্পূর্ণটুকুর আমাদের কত ধরতে হবে, সম্পূর্ণটুকু ধরতে হবে 0। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এক্সের মান কত চলে আসে, 1, তার মানে কী আসতেছে আমাদের +1। যদি +1 আসে তাহলে আমরা কী লিখবো, হাইপো শেষে আস। তাহলে এখানে কিন্তু আমাদের লিখতে হবে কি, হাইপো, হাইপো, তারপর আপনি এখানে কিছু লিখতে হবে মাস্কের, মাস্কের আপনার কী আছে, ক্লোরিন আছে, যেহেতু ক্লোরিন আছে তাহলে লিখবো ক্লোরো, অর্থাৎ ক্লোরিনের শব্দমূল ক্লোরো, ক্লোরো, এবং শেষে আমাদের লিখতে হবে আস। তাহলে ক্লোরোর সাথে আস যুক্ত কী হবে, ক্লোরাস। তাহলে দেখো এই যৌগটার আমাদের নাম কী হচ্ছে, যে এটার নাম হবে কি, হাইপোক্লোরাস, যেহেতু এটা একটা অ্যাসিড শেষে আমরা লিখে দিব অ্যাসিড। ওকে, তাহলে আমাদের কী হচ্ছে দেখো, আবার বলতেছি এই যে আমাদের অক্সো অ্যাসিড আছে এর নাম কী হবে, হাইপোক্লোরাস অ্যাসিড। কেন হাইপোক্লোরাস, কারণ এর কেন্দ্রীয় মৌলে জারণ সংখ্যা কত আসতেছে, 1, যেহেতু 1 এর জন্য আমরা লিখবো হাইপো শেষে লিখবো আস, মাঝখানে আমাদের এই যে ক্লোরিন যে থাকবে কেন্দ্রীয় মূল্য তার আমরা কী লিখবো, কেন্দ্রীয় যে শব্দমূলটা লিখবো এবং শেষে আস যুক্ত করে শেষে অ্যাসিড লিখে দেবো, তাহলে এটার নাম কী হবে, হাইপোক্লোরাস অ্যাসিড। তারপরে যে আমাদের অক্সো অ্যাসিডটা আছে এটার নাম কী হবে, তাহলে এটার নাম বের করার জন্য সর্বপ্রথম কী করতে হবে, এই যে কেন্দ্রীয় মূল্যটা আছে কেন্দ্রীয় মূল্যের আমাদের জারণ সংখ্যাটা বের করতে হবে। তাহলে কেন্দ্রীয় মূল্য এখানে জারণ সংখ্যাটা কত হবে দেখো, আমাদের হাইড্রোজেনের কত, 1, ক্লোরিনের যেহেতু বের করবো এটা এক্স ধরলাম, আর অক্সিজেনের কত, -2, -2 গুণন 2, এই সম্পূর্ণ কত ধর 0। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এক্সের মান কত আসছে আমাদের, +3, যেহেতু +3 আসছে তাহলে কেন্দ্রীয় মূল্যের জারণ সংখ্যা যদি +3 হয় তাহলে শেষে আমরা কী যুক্ত করবো, আস। তাহলে এখানে প্রথমে লিখবো কি, এই যে কেন্দ্রীয় মূল্যের শব্দমূল কী, ক্লোরো। তাহলে এখানে আমরা কী লিখবো, ক্লোরো, ক্লোরো, ক্লোরোর সাথে যুক্ত করবো কি, আস, তাহলে কী হবে, ক্লোরাস, তাহলে লিখবো ক্লোরাস, শেষে আমরা যুক্ত করে দেবো অ্যাসিড। তাহলে এই যে আমাদের যে অক্সো অ্যাসিডটা আছে এটার নাম কী হবে, ক্লোরাস অ্যাসিড। তারপরে দেখো, তারপরে যে আমাদের অক্সো অ্যাসিডটা আছে এটার নাম কী হবে, সো এটার নাম কীভাবে বের করবো, তাহলে সর্বপ্রথম আমাদের এই যে আমাদের যে ক্লোরিনটা আছে কেন্দ্রীয় মৌল এর জারণ সংখ্যাটা বের করবো। কীভাবে বের করবো, আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1, তাহলে +1, যেহেতু ক্লোরিনে বের করবো এটাকে এক্স ধরে নিলাম, আর অক্সিজেনের কত, -2, তাহলে -2 গুণন 3, সম্পূর্ণ কত 0। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের আমাদের কত আসতেছে, ক্লোরিনে আসতেছে কত, +5। তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাদের অ্যাসিডটা আছে এটার ক্ষেত্রে এর আমাদের কেন্দ্রীয় মৌলের আমাদের জারণ সংখ্যা হচ্ছে +5, যদি +5 থাকে শেষে আমরা যুক্ত করতে হবে ইক। তো এখানে আমাদের প্রথমে হাইড্রোজেন থাকলে হাইড্রোজেনটা লেখার দরকার নাই, শুধুমাত্র আমরা এই যে কেন্দ্রীয় মূল্য আছে এর শব্দমূল লিখবো, এর শব্দমূল কী আমরা জানি, ক্লোরো, ক্লোরো, সো ক্লোরো, সো ক্লোরো লিখলাম। ক্লোরোর সাথে যদি আমরা ইক যুক্ত করি তাহলে কী হয়ে যায় আমাদের, ক্লোরোর সাথে যদি ইক যুক্ত হয়ে যাবে কি, ক্লোরিক, তাহলে ক্লোরিক, শেষে আমরা যুক্ত করবো অ্যাসিড। তাহলে এই যে আমাদের অক্সো অ্যাসিডটা আছে এই অক্সো অ্যাসিডটার নাম কী হবে, ক্লোরিক অ্যাসিড।
তারপরে দেখো সর্বশেষ যে আমাদের অক্সো অ্যাসিডটা আছে এর নামটা কি হবে? তাহলে আমরা প্রথমে কি করতে হবে, তাহলে এই যে আমাদের অ্যাসিডটা আছে এর কেন্দ্রীয় মৌল কি? ক্লোরিন। সো ক্লোরিনের আগে আমাদের কি বের করতে হবে? জারণ সংখ্যা বের করতে হবে। কিভাবে বের করবো? আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা তো +1, যেহেতু ক্লোরিনের আমরা বের করবো আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরে নিলাম, এবং অক্সিজেনের কথা আমরা জানি -2। সো অক্সিজেন কটা আছে এখানে? 4টা, 4 দ্বারা গুণ, এবং এই সম্পূর্ণটুকু আমাদের কত ধরতে হবে? 0 ধরতে হবে। তাহলে আমাদের এখান থেকে এক্স এর মান কত আসতেছে? আমাদের এক্স এর মান আসতেছে +7। যেহেতু এই অক্সোসাইডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত আসছে? +7। তাহলে প্রথমে যুক্ত করতে হবে পার এবং শেষে যুক্ত করতে হবে ইক। তাহলে আমরা হাইড্রোজেনটা লেখার দরকার নেই, শুধুমাত্র প্রথমে আমরা কী লিখবো? পার। প্রথমে লিখবো পার, পার। তারপর আমরা কী লিখতে হবে? এই যে ক্লোরিন আছে, কেন্দ্রীয় মূল আছে, এর শব্দমূলটা নিতে হবে। শব্দমূল কি? ক্লোরো। সো ক্লোরোর সাথে যদি ইক যুক্ত করি তাহলে কী হবে? ক্লোরিক। এবং শেষে আমরা যুক্ত করতে হবে এসিড। যেহেতু এটা একটা এসিড তাহলে এটার নাম দেবো কি? এসিড। তাহলে এই যে আমাদের যে এসিডটা আছে অক্সো অ্যাসিড, এটার নাম কী হবে? পার ক্লোরিক এসিড। সো এইভাবে কিন্তু খুব সহজে জাস্ট যদি নিয়মটা একটু ভালোভাবে মনে রাখতে পারি তাহলে যে কোনো ধরনের অক্সো অ্যাসিড দেখ না কেন আমরা কিন্তু নামকরণ করতে পারবো। এরপরে দেখো যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা কি? দ্বি অধাতব যৌগের নামকরণ। অর্থাৎ দুইটাই যদি অধাতব থাকে বা অধাতু থাকে সেক্ষেত্রে কীভাবে নামকরণ করবো সেটাও শেখা লাগবে। তাহলে প্রথমে কী করবো? নামকরণের নিয়মটা হলো, প্রথমে যে ঋণাত্মক যে মৌল থাকবে তার নাম লিখবো, তারপর যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা অনুযায়ী, যদি একটা থাকে তাহলে লিখবো মনো, দুই থাকলে ডাই, তিন থাকলে ট্রাই, চার থাকলে টেট্রা, পাঁচ থাকলে পেন্টা, ছয় থাকলে হেক্সা, এভাবে হতে থাকবে। তারপর সে তারপর কী লিখতে হবে? ঋণাত্মক মৌলের শব্দমূল, অর্থাৎ তারপরে যে আরেকটা ঋণাত্মক মৌল থাকে তার শব্দমূলটা নিতে হবে এবং শেষে যুক্ত করতে হবে আইট। যেমন একটা উদাহরণের মধ্যে জিনিসটা ক্লিয়ার করি, তাহলে দেখো এখানে দেওয়া আছে সিও, সো এটার নাম কী হবে? তাহলে প্রথমে কী করতে হবে? ঋণাত্মক মৌলের নাম। তাহলে এখানে যে কার্বনটা আছে কার্বনের নামটা লিখতে হবে। কী লিখতে হবে আমাদের? কার্বন। তাহলে প্রথমে লিখবো কি? কার্বন। তারপরে লিখতে হবে কি? সংখ্যা, অর্থাৎ এই যে কার্বনের সংখ্যা এখানে কয়টা আছে দেখো দেখি কয়টা আছে এখানে? নর্মালি কয়টা আছে? একটা আছে। আমরা জানি নর্মালি কার্বন যখন লিখি এই কার্বনের সংখ্যাটা এখানে চলে যায়, অক্সিজেনের সংখ্যাটা এখানে আসে, তাহলে কার্বন কয়টা আছে? একটা। যদি এক থাকে তাহলে কী লিখবো? মনো। তাহলে এখানে লিখবো কি? মনো, মনো। তারপর আমরা কী লিখবো? ঋণাত্মক মূল্যের শব্দমূল। এই যে আরেকটা ঋণাত্মক আছে কি? অক্সিজেন। সো অক্সিজেনের শব্দমূল কি? আমরা আমরা অক্সিজেন লিখি অক্সো, তাহলে এবং অক্সোর সাথে আমরা যুক্ত করবো আইট, তাহলে অক্সোর সাথে ইয়া করলে কী হবে? অক্সাইড। তাহলে এই যে আমাদের যেটা আছে এটার নাম কী হবে? কার্বন মোনো অক্সাইড। তারপরে দেখো তারপরে আমাদের যে যৌগটা দেওয়া আছে এখানে কী দেওয়া আছে? সিও টু। এটার নাম কী হবে? তাহলে কীভাবে করবো? সেমভাবে প্রথমে আমাদের ঋণাত্মক মৌলের নাম, তাহলে ঋণাত্মক মৌল এখানে কী আছে? কার্বন। তাহলে প্রথমে লিখবো কী আমরা? কার্বন। এবং কার্বনের সংখ্যা কটা আছে? দুইটা। যদি দুই থাকে তাহলে কী লিখবো আমরা? ডাই। তাহলে এখানে আমরা কী লিখবো? ডাই। এবং তারপরে আমাদের কী লিখতে হবে? ঋণাত্মক মৌল শব্দমূল। এই যে পরে যে একটা ঋণাত্মক মৌল আছে এটা কি? অক্সিজেন। অক্সিজেন হলো অক্সো, অক্সোর সাথে যদি আইট যুক্ত করি কী হবে? অক্সাইড। তাহলে এই যে আমাদের যেটা দেওয়া আছে এটার নাম কী হবে? কার্বন ডাইঅক্সাইড। সর্বশেষ দেখো আমাদের দেওয়া আছে SO3, এটার নাম কী হবে? তাহলে এটার নাম আমরা কীভাবে করবো? প্রথমে আমাদের যে ঋণাত্মক মৌল থাকবে সেটা ঋণাত্মক মৌল হচ্ছে কী আছে? সালফার। তাহলে আমরা লিখবো সালফার, সালফার। তারপর দেখবো সালফারের সংখ্যা কত, সালফারের সংখ্যা কত দেওয়া আছে? থ্রি। যদি থ্রি দেওয়া আছে, থ্রি থাকলে কী হবে? ট্রাই। তাহলে এখানে লিখবো কি? ট্রাই, ট্রাই। তারপর আমাদের কী করতে হবে? ঋণাত্মক মূল্য শব্দমূল, যে আরেকটা যে ঋণাত্মক মূল্য আছে সেটা শব্দমূল কী আছে? অক্সিজেন। তাহলে অক্সো, অক্সোর সাথে আয় যুক্ত করলে হবে কি? অক্সাইড। তাহলে এই যে আমাদের যেটা দেওয়া সেটার নাম কী হবে? সালফার ট্রাই অক্সাইড। এভাবে জাস্ট যদি আমরা কী করি যে দ্বির অধাতব যৌগের জাস্ট নিয়মটা মনে রাখি, জাস্ট আমরা একটু কষ্ট করে নিয়মটা মনে রাখবো, যদি নিয়মটা মনে রাখতে পারি তাহলে যে কোনো ধরনের দ্বি অধাতব মৌল দেখ না কেন তুমি কিন্তু খুব সহজেই নামকরণ করতে পারবা। সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্বপূর্ণ বৃষ্টির নাম। অর্থাৎ এইখানে যে বৃষ্টি মৌলের নাম আছে, এই বৃষ্টি মৌলের নাম প্রায় সময় আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে, বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে বা বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় কিন্তু এই আমাদের মৌলগুলো বা এই আমাদের যৌগগুলো তুলে দিয়ে বলে যে এগুলোর নাম কী, নামগুলো লিখো। সো এই নামগুলো একটু অবশ্যই আমাদের জানা লাগবে। তাহলে দেখো প্রথমে যেটা নিয়ে সম্পর্কে জানবো সেটা হলো এক নাম্বার, সেটাকে বলা হয় যে ভারী পানি। আমাদের প্রায় সময় পরীক্ষা চলে আসে যে ভারী পানির সংকেত কী, তাহলে মনে রাখবো ভারী পানির সংকেত হলো D2O। নর্মালি পানির সংকেত আমরা জানি H2O, কিন্তু যদি বলে ভারী পানির সংকেত কী তাহলে কী বলবো আমরা? D2O। তারপর যদি কোশ্চেনটা এইভাবে বলে দেয় যে শক্তিশালী পানির সংকেত কী,
তাহলে কি বলবো, যদি চলে আসে শক্তিশালী পানি তাহলে লিখবো শক্তিশালী পানির সংকেতটা হবে HNO3, অর্থাৎ এটাকে নর্মালি কিন্তু আমরা জানি নাইট্রিক অ্যাসিড হিসেবে। কেন নাইট্রিক অ্যাসিড হিসেবে? আমরা কিন্তু জানি এটা একটা কি অক্সো অ্যাসিড, যেহেতু এটা অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে আমরা নামকরণের নিয়মটা কী ছিল, আমাদের প্রথমে কী করতে হবে, যেইটা থাকবে সেটার আমাদের কেন্দ্রীয় মূলের জারণ মানটা বের করতে হবে। তাহলে এখানে কেন্দ্রীয় মূলের জারণ মান কত হবে, হাইড্রোজেনে কত, +1, যেহেতু আমরা কি কেন্দ্রীয় মূল নাইট্রোজেনের জন্য আমরা বের করবো, নাইট্রোজেন আমরা X ধরলাম, আর আমাদের অক্সিজেনে কত, অক্সিজেন হলো -2 গুণন 3 -0। তাহলে এখান থেকে হিসাব করলে এক্স সেট কত আসতেছে, +5, যেহেতু এর কত আসতেছে, +5 আসতেছে। আর আমরা জানি যে অক্সোসিডের ক্ষেত্রে যদি কেন্দ্রীয় মূল্যে জানানো যদি +5 হয় শেষে আমরা যুক্ত করতে হয় ইক, তাহলে আমাদের এখানে কেন্দ্রীয় মূল্যে আমরা কী নিবো, শব্দমূল্য নেবো নাইট তার সাথে ইক, তাহলে নাইট্রিক অ্যাসিড, এর জন্য এটার নাম কী হবে, নাইট্রিক অ্যাসিড। এখন এই নাইট্রিক অ্যাসিডটাকে কিন্তু কী বলা হবে, শক্তিশালী পানি। তাহলে পরীক্ষা যদি আসে যে HNO3 এর একটা নাম কী হবে, শক্তিশালী পানি, এটা একটু মনে রাখার চেষ্টা করবো। তারপরে যেটা সম্পর্কে জানবো, যদি আমাদের চলে আসে যে কাঁদানো গ্যাস বা টিআরসেল যে গ্যাসগুলো আছে সেটার সংকেত কী, সেটার সংকেত কী হবে, কার্বন তারপর ক্লোরিন 3 NO2, তো এটাকে কী বলা হয়, কাঁদানো গ্যাস, এটার আরেকটা নাম হলো ক্লোরোপিক্রিন, এটা একটু মনে রাখবো। তারপরে যেটা পড়তে হবে, আমাদের প্রায় সময় দিয়ে দেয় যে ব্লিচিং পাউডারের সংকেত লিখো, তাহলে ব্লিচিং পাউডারের সংকেতটা কী হবে, CaOCl Cl, এটা একটু মনে রাখবে, এটা প্রায় সময় আমাদের পরীক্ষা দিয়ে দেয় যে ব্লিচিং পাউডারের সংকেতটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আমাদের বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা চলে আসছিলো। তারপরে যেটা পড়বো, যদি চলে আসে যে সোডা স্ফটিকের সংকেত কী, তাহলে নর্মালি মনে রাখবো যে সোডা স্ফটিকের সংকেত হলো যে আমাদের সোডিয়াম কার্বনেট এবং যদি এক অণু পানি থাকে সেটাকে বলে সোডা স্ফটিক। কিন্তু কখনো যদি বলে যে ওয়াশিং সোডার সংকেত কী, তাহলে মনে রাখবো ওয়াশিং সোডার সংকেতটা হবে হলো যে সোডিয়াম কার্বনেট 10 অণু পানি। দেখো যদি 10 অণু পানি হয় তাহলে হবে ওয়াশিং সোডা, কিন্তু যদি 1 অণু পানি হয় তাহলে কী হবে, সোডা স্ফটিক। তারপরে যেটা সম্পর্কে পড়বো সেটা হলো 7 নম্বর, যে আমাদের যদি কখনো যদি বলে সোডা এস এর সংকেতটা লিখো, তাহলে কী হবে, যে শুধুমাত্র আমাদের সোডিয়াম কার্বনেট যদি থাকে সোডিয়াম কার্বনেটকে কী বলা হবে, সোডা এস বলা হবে। তারপরে যেটা সম্পর্কে পড়বো, যদি কখনো চলে আসে যে বেকিং সোডার যদি আমাদের সংকেতটা লিখতে বলে তাহলে কী হবে, আমাদের সোডিয়াম বাইকার্বনেট। তারপরে যেটা সম্পর্কে চলবো, কখনো যদি ব্ল্যাক অ্যাশ সম্পর্কে লেখো, অর্থাৎ ব্ল্যাক অ্যাশের সংকেত কী, তাহলে আমরা কী লিখবো যে এই দুটা মিলে, অর্থাৎ এই দুটা যৌগ মিলে আমাদের কী তৈরি করে, ব্ল্যাক অ্যাশ তৈরি করে। কী কী যৌগ, একটা হলো আমাদের কি সোডিয়াম কার্বনেট, আর একটা কি ক্যালসিয়াম সালফাইড, এই দুটা যুক্ত করে আমাদের কী তৈরি হয়, ব্ল্যাক অ্যাশ তৈরি হয়। তারপরে যেটা সমালোচনা, কখনো যদি চলে আসে যে কোষ্টিক সোডার সংকেত লেখো, এটা অনেকবার আমাদের পরীক্ষায় চলে আসছে যে কোষ্টিক সোডার সংকেতটা কী, তাহলে কী মনে রাখবো, কোষ্টিক সোডার সংকেতটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। সো সোডিয়াম হাইড্রোক্সাইডকে কী বলা হবে, কোষ্টিক সোডা বলা হবে। তারপরে দেখো, তারপরে যেটা সম্পর্কে জানবো সেটা কখনো যদি চলে আসে যে মিউরিক অ্যাসিডের সংকেত লিখো, আমরা কিন্তু নর্মালি মিউরিক অ্যাসিডের সংকেতটা হলো HCl, HClকে আমরা সাধারণত জানি কি হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে, এর একটা অপর একটা নাম কি মিউরিক অ্যাসিড, এটা একটু মনে রাখার চেষ্টা করবো। তারপরে যেটা সম্পর্কে জানবো, কখনো যদি চলে আসে যে ওলিয়ামের সংকেত লিখো বা ধূমায়িত সালফুরিক অ্যাসিডের সংকেত লিখো, তাহলে সেটা কী লিখবো, H2S2O7, এটাকে কী বলা হবে, ওলিয়াম বলা হবে বা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বলা হবে। এখন কথা হলো যে এটাকে কেন সালফিউরিক অ্যাসিড বলা হবে, কেন বলা হবে, এটা বলার কারণটা হলো যে আমাদের কী করতে হবে, এটা যেহেতু একটা অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কীভাবে চিনবো অক্সো অ্যাসিড, সাধারণত অক্সো অ্যাসিডের প্রথমে থাকে হাইড্রোজেন শেষে থাকে অক্সিজেন, যেহেতু প্রথমে হাইড্রোজেন আছে এবং শেষে অক্সিজেন আছে তাই এটা একটা অক্সো অ্যাসিড। সো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে নামকরণের নিয়মটা হলো যে প্রথমে আমাদের কেন্দ্রীয় যে মৌলটা থাকবে, কেন্দ্রীয় মৌলের আমাদের জারণ মান বের করতে হবে, কেন্দ্রীয় মৌলের জারণ মানটা দেখো বের করি, তো এটার ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে কী হবে, প্রথমে আমাদের হাইড্রোজেন আছে, হাইড্রোজেনে কত, +1, যেহেতু দুটো আছে 2 দ্বারা গুণ, +, যেহেতু আমরা কী করবো সালফারের বের করবো, সালফার আমরা কত ধরলাম, আমরা এক্স ধরলাম, যেহেতু দুইটা আছে 2x, +, এখানে কত, -2, এখানে কত আছে 7টা আছে 7 দ্বারা গুণ, এই সম্পূর্ণরূপে কত ধরবো 0, তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এখানে আমাদের কত আসতেছে, এখানে আসতেছে 2, এখানে আসতেছে 2x, আর এখানে আমাদের কত আসতেছে 14, তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এখানে কত আছে 2x, আর এখানে -12, তার মানে এখানে যদি হিসাব করি x এর মান কত আসতেছে আমাদের +6। আর যদি আমরা পড়ে আসছি যে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে যদি কেন্দ্রীয় মূল্যে জারণ মান যদি আসে +6, তাহলে আমাদের শেষে যুক্ত করতে হয় কি, আমাদের যুক্ত করতে হয় ইক, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই যে মাঝখানে যে কেন্দ্রীয় মূল আছে, কেন্দ্রীয় মূলের আমাদের কী নিতে হবে, কেন্দ্রীয় মূলের আমাদের যে শব্দমূলটা নিতে হবে, সেই শব্দমূলটা কত, সালফার, সালফ, তার সাথে ইক যুক্ত হবে, তাহলে সালফিউরিক, তাহলে শেষে আমরা যুক্ত করবো অ্যাসিড, এর জন্য এটার নাম কী হবে, সালফিউরিক অ্যাসিড। তারপর যদি কোশ্চেনে চলে আসে কখন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আমাদের এই কোশ্চেনটা চলে আসছিল যে সালফানের সংকেত কী বা রাসায়নিক দ্রব্যের রাজা
কোন যৌগটাকে বলা হয়। তাহলে মনে রাখবো যে রাসায়নিক দ্রব্যের রাজা বা ওয়েল অফ ভিট্রিয়ল এটা কাকে বলা হয়, 100% যদি সালফুরিক অ্যাসিড থাকে সেটাকে কী বলা হবে, সালফান বলা হবে বা রাসায়নিক দ্রব্যের রাজা বলা হবে। কিন্তু কখনো যদি চলে আসে যে গ্লুবার অ্যাসিডের সংকেত লিখো, তাহলে কী বলবো, গ্লুবার অ্যাসিডটা কী হবে, 78% সালফুরিক অ্যাসিডটাকে কী বলা হবে, গ্লুবার অ্যাসিড। কিন্তু যদি কখনো বলে ফেলে যে সাধারণ অ্যাসিডের সংকেত লিখো, তাহলে সাধারণ অ্যাসিডের সংকেতটা কী হবে, 68% সালফুরিক অ্যাসিড। তাহলে এই তিনটা জিনিস একটু মনে রাখবো, যদি 100% হয় তাহলে কিন্তু আলাদা নাম হবে, 78% হলে আলাদা নাম হবে এবং 68% হলে আলাদা নাম হবে। তারপরে এটা খুবই মজার একটা কোশ্চেন, মজার কোশ্চেনটা কি, প্রায় সময় আমাদের দিয়ে দেয় বলে চাইনিজ হোয়াইট বা জ্ঞানের পশমের সংকেত লিখো, বা জ্ঞানের পশমের যে সংকেতটা আছে সেটা লেখো, বা যে যৌগটা আছে সেটা লেখো। এটা বলে জিঙ্ক অক্সাইডকে কী বলা হয়, চাইনিজ হোয়াইট বলা হয় বা জ্ঞানের পশম বলা হয়। তারপরে যেটা সম্পর্কে তার মধ্যে প্রায় সময় পরীক্ষা দিয়ে দেয় যে ফিটকিরির সংকেত লিখো, তাহলে মনে রাখবো ফিটকিরির সংকেতটা কী হবে, পটাশিয়াম সালফেট, অ্যানোমিলিয়াম সালফেট এবং 24 অণু পানি যদি থাকে তাহলে এই সম্পূর্ণটুকু কী বলা হবে, ফিটকিরির সংকেত হিসেবে ধরা হবে। তারপরে যেটা সম্পর্কে জানবো সেটা কি, এখানে আমাদের একটা যৌগ দেওয়া আছে, বলছে এই যৌগটার নাম কী, তাহলে আমি এখানে যৌগটা কী দেওয়া আছে, H3PO2, এটার নাম কি হবে, হাইপোফসফরাস অ্যাসিড। এখন কেন এটার নাম হাইপোফসফরাস অ্যাসিড হবে, এটা আমরা কি করতে পারি, একটা নিয়মের মাধ্যমে বের করতে পারি, কিভাবে, তাহলে যেহেতু এটা কি, এটা একটা অক্সো অ্যাসিড, কিভাবে বুঝবো এটা একটা অক্সো অ্যাসিড, কারণ আমাদের প্রথমে আছে হাইড্রোজেন পরে আছে অক্সিজেন, যেহেতু প্রথমে হাইড্রোজেন আছে এবং শেষে অক্সিজেন আছে তাহলে এটা একটা অক্সো অ্যাসিড। সো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে নামকরণের সহজ টেকনিকটা হলো আমাদের কি করতে হবে, কেন্দ্রীয় যে মৌলটা আছে কেন্দ্রীয় মৌলের জারণ মানটা বের করতে হবে। তাহলে কেন্দ্রীয় মৌলের জারণ মানটা কীভাবে বের করবো, আমাদের প্রথমে দেওয়া আছে +1 এবং কয়টা দেওয়া আছে, হাইড্রোজেন 3, এবং কেন্দ্রীয় মৌল হিসাবে কী বের করবো আমরা, ফসফরাসের জন্য ফসফরাসকে আমি কত ধরবে x প্লাস, আমাদের অক্সিজেনের কত আছে, -2 × 2, এই সম্পূর্ণটুকু 0 ধরবো। তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে, এখানে আমাদের কত আসতেছে, এখানে আসতেছে 3, এখানে আসতেছে x, আর এখানে আসতেছে কত আমাদের, সো এখান থেকে হিসাব করলে x মান কত আসবে, +1। আর x মান যদি হয় +1 অক্সোসিটির ক্ষেত্রে, তাহলে মনে রাখবা যে কেন্দ্রীয় মূলে জারণ মান যদি হয় +1 তাহলে প্রথমে আমরা লিখবো হাইপো এবং শেষে আমরা লিখবো আস, তাহলে এর জন্য আমরা প্রথমে লিখবো কি, হাইপো, অর্থাৎ হাইড্রোজেনের জন্য কিছু কিছু লেখার দরকার নেই, সেটার জন্য লিখবো হাইপো এবং কেন্দ্রীয় মূলের শব্দমূল এটা হলো ফসফো, তার সাথে কী যুক্ত হবে, আস, তাহলে হাইপো ফসফরাস অ্যাসিড। ওকে, তারপরে যদি কখনো বলে এই যে যৌগটা দেওয়া আছে এই যৌগটার নাম কী হবে, কী দেওয়া আছে আমাদের, H2N2O2, এটার নাম কী হবে, তাহলে এটাও একটা অক্সোসিড, কীভাবে বুঝবো অক্সোসিড, কারণ যেহেতু প্রথমে একটা আমাদের হাইড্রোজেন আছে এবং শেষে কী আছে অক্সিজেন, তাই এটা একটা অক্সোসিড। সো নামকরণের নিয়মটা কী, আমাদের কেন্দ্রীয় মূলের কী বের করতে হবে, জারণ মান বের করতে হবে, তাহলে এটার জন্য যদি কেন্দ্রীয় মূলের জারণ মানটা বের করি, কীভাবে বের করবো, সো হাইড্রোজেনের জারণ সংখ্যা কত আমরা জানি, এর জারণ মানটা হলো +1, যেহেতু দুইটা আছে 2 দ্বারা গুণ, তারপর আমাদের কী বের করবো, আমাদের নাইট্রোজেনের জন্য বের করবো, সো নাইট্রোজেন যেহেতু বের করবো এটাকে আমরা x ধরলাম, যেহেতু 2 আছে 2 দ্বারা গুণ করলে হবে কি, 2x প্লাস, অক্সিজেনের কত আমাদের -2, তার সাথে যদি দুইটা আছে 2 দ্বারা গুণ, এটা সমান 0, তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে এখানে কত আসতেছে 2, এখানে আসতেছে 2x, আর এখানে কত আসতেছে -0, তো এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের x মান কত আসবে, +1, যেহেতু +1 আসছে, সো +1 আসলে আমাদের কী লিখতে হবে, যদি কেন্দ্রীয় মূলে জারণ মান যদি হয় +1 তাহলে আমাদের প্রথমে লিখতে হবে হাইপো, তারপর আমাদের মাঝখানে যেটা থাকবে সেটা শব্দমূল নিতে হবে এবং শেষে যুক্ত করতে হবে কি, আস, তাহলে এখানে প্রথমে লিখবো হাইপো, আবার এই নাইট্রোজেনের শব্দমূল হলো কি, নাইট্রো, তাহলে নাইট্রোর সাথে আমরা কী করবো, আস যুক্ত করবো, তাহলে নাইট্রাস, এবং শেষে লিখবো অ্যাসিড। সর্বশেষ যে যৌগটা দেওয়া আছে বললো যে এই যৌগটার নাম কি, সো এই যৌগটার নামটা কীভাবে করবো, তাহলে এটাও একটা কি, অক্সো অ্যাসিড, কীভাবে অক্সো অ্যাসিড বুঝলাম, তাহলে প্রথমে দেওয়া আছে কি হাইড্রোজেন, শেষে আছে অক্সিজেন, তাহলে এটা একটা অক্সো অ্যাসিড। সো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে নামকরণের নিয়মটা হলো প্রথমে কী করতে হবে আমাদের এখান থেকে, সো এই যে আমাদের যে অ্যাসিডটা আছে অ্যাসিডটা আমরা কেন্দ্রীয় মূলে জারণ মান বের করতে হবে, কেন্দ্রীয় মূলে জারণ মান কীভাবে বের করবো, তাহলে আমরা প্রথমে আমরা হাইড্রোজেনের জন্য ধরবো +1, তিনটা আছে 3 দ্বারা গুণ, +x, আর এখানে আমাদের কত হবে, অক্সিজেন হলো -2, তার সাথে যদি 3 গুণ করি কত হয় আমাদের, কত হচ্ছে -6, এটা সমান 0 ধরবো, তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে খুব সহজে আমাদের কত আসে, x মান আমাদের আসছে 3, তো x মান যদি হয় 3, অর্থাৎ কেন্দ্রীয় মূলে জারণ মান যদি হয় +3, তাহলে শেষে যুক্ত করবো কি, শুধুমাত্র আজ যুক্ত করবো, তাহলে কীভাবে আজ যুক্ত করবো, এই যে আমাদের কেন্দ্রীয় মূল থাকে এর শব্দমূলটা নিবো এবং শেষে আমরা আজ যুক্ত করবো, তাহলে এর কেন্দ্রীয় মূল এটা ফসফরাস, এর কেন্দ্রীয় মূল করি ফস, তার সাথে আস ফসফরাস, তার শেষে যুক্ত করবো অ্যাসিড, তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা কী করতে পারি, যে কোনো জটিল যৌগের যে কোনো ধরনের যদি যৌগ দেওয়া থাকে যৌগগুলোর নামকরণ করতে পারি। তাহলে এইখানে আমি যে টোটাল যে আমি 20টা যে আমি গুরুত্বপূর্ণ আমি 20টি যে আমি মৌল বা যৌগের নামটা বললাম, এটা অবশ্যই একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবো, কারণ প্রায় সময় দেখা যায় এই 20টা থেকে আমাদের মাঝে মধ্যে MCQ-তে বোর্ড পরীক্ষা বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুলে দেয়, তখন কিন্তু এই নামগুলো করতে পারি। সো আমি আশা করবো এই কয়েকটা নাম খুব ভালোভাবে রপ্ত করে রাখবা।
এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো। টপিকটা কি? যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ প্রায় সময় আমাদের ভর্তি পরীক্ষা বা বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে যে পরীক্ষাগুলো আছে সেখানে একইভাবে বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় কিন্তু আমাদের যে কোনো একটা মৌল দিয়ে বলে এটা পর্যায় সারণীর কোথায় অবস্থিত, বা এরকম করে বলে একটা র্যান্ডমলি একটা মৌল দিয়ে বললো যে এটা পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে বা কত নম্বর পর্যায়ে অবস্থিত লিখো, তখন কিন্তু সেটা আমাদের ফাইন্ড করতে হয়। সো একটা পর্যায় সারণীতে টোটাল কিন্তু 118টা মৌল আছে। 118টা মৌল কোথায় অবস্থিত সেটা কিন্তু কখনোই খুব সহজভাবে মনে রাখা পসিবল না, কিন্তু যদি আমরা একটা নিয়ম মনে রাখতে পারি তাহলে সেই নিয়মটা দিয়ে আমরা খুব সহজেই যে কোনো ধরনের মৌল আমাদের দেখ না কেন আমরা খুব সহজেই তার পর্যায় এবং গ্রুপ কিন্তু বলে দিতে পারবো। তাহলে কোন নিয়মের মাধ্যমে আমরা কি এই নিয়মটা করতে পারবো সেটা এই যে এখানে একটা নিয়ম দিয়ে দিচ্ছে, এই নিয়মটা একটু কষ্ট করে মনে রাখবা, কারণ এই কয়েকটা লাইন মনে রাখতে পারলে যে কোনো ধরনের মৌল অবস্থান কিন্তু তুমি পর্যায় সারণীতে খুব সহজে বের করতে পারবো। তাহলে নিয়মটা কি? এক নম্বর নিয়মটা হলো খুব সহজ একটা নিয়ম, যে পর্যায় বা সারি নির্ণয় করাটা এটা খুবই সহজ। এটা কীভাবে? প্রথমে আমরা যেই মৌলটা দেওয়া থাকবে তার পারমাণবিক সংখ্যা অবশ্যই আমরা জানবো এবং সেখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস করবো। ইলেকট্রন বিন্যাস করার পর আমাদের যে কক্ষপথটা থাকবে, সর্বোচ্চ যে কক্ষপথ, সেই সর্বোচ্চ কক্ষপথ বা যে স্তরটা থাকবে সেটাকে কী বলা হবে? পর্যায় বলা হবে বা সারি বলা হবে। তাহলে পর্যায় সারণীতে সারি বা পর্যায় বলতে কী বোঝায়? এই বরাবর যেগুলো থাকে, অর্থাৎ এই বরাবর রো বরাবর যেগুলো থাকে সেগুলোকে কী বলা হবে আমাদের সাধারণত? পর্যায় বা সারি। তারপর আমরা গ্রুপটা কীভাবে বের করবো? সো গ্রুপ বা শ্রেণী বের করাটা একটু আমাদের মনে রাখতে হবে এই নিয়মটা। সো মনে রাখবা, কখনো যদি এস ব্লক মৌল হয় তাহলে সেটা বের করার নিয়ম হবে এন এস এ যে ইলেকট্রনটার সংখ্যাটা থাকবে সেটাই আমাদের হবে কি? গ্রুপ বা শ্রেণী। তাহলে এস ব্লক বলতে কী বোঝায়? তাহলে মনে রাখবা, এস ব্লক বলতে বোঝায় যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস ব্লকে প্রবেশ করে। মনে রাখবা, সর্বশেষ ইলেকট্রনটি অর্থাৎ ইলেকট্রন করার পর সর্বশেষ যে ইলেকট্রনটি সেটা যদি এস ব্লকে প্রবেশ করে তাহলে সেটাকে বলবো এস ব্লক মৌল। আর এস ব্লক মৌলের ক্ষেত্রে যদি আমরা শ্রেণী বা আমরা যদি গ্রুপ বের করতে চাই তাহলে আমরা এন এস, এন দ্বারা কী বোঝাবে? এন দ্বারা বোঝা যাবে সর্বোচ্চ কক্ষপথ, আর এস যে অরবিটাল থাকবে, এস এ যে ইলেকট্রনটা থাকবে সেটার মাধ্যমে আমরা বের করবো। একটু পরে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। কখনো যদি পি ব্লক মৌল থাকে, তাই পি ব্লক বলতে কী বুঝাবে? ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখি সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে সেক্ষেত্রে আমাদের গ্রুপ বা শ্রেণী কীভাবে বের করবো? এন এস প্লাস এন পি প্লাস টেন, অর্থাৎ এই ফর্মুলাতে আমরা কী করবো? এন দ্বারা কী বুঝতে হবে? সর্বোচ্চ যে আমাদের কক্ষপথ থাকবে সেটা নিব, এস বলতে এস অরবিটালে যে ইলেকট্রন থাকবে সেটা নিব, এন দ্বারা কী বোঝাবে? সর্বোচ্চ যে কক্ষপথ সেটা আমরা কাউন্ট করবো, এবং সেই সেখানে যে পি থাকবে পির উপরে যে আমাদের ইলেকট্রন থাকবে সেটা নেবো, এবং তার সাথে টেন যোগ করবো। যোগ করলে আমরা কী বের করতে পারবো? শ্রেণী বা গ্রুপ বের করতে পারবো। আবার কখনো যদি ডি ব্লক মৌল থাকে তাহলে ডি ব্লক মৌল কাকে বলবে? যে ইলেকট্রন বিন্যাস করার পর যদি ইলেকট্রনটা সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটাল প্রবেশ করে তাহলে সেটাকে ক্ষেত্রে আমাদের বের করার নিয়মটা কি? শ্রেণী বা গ্রুপ, আমরা এন এস প্লাস এন মাইনাস ওয়ান ডি, অর্থাৎ এন এস দ্বারা কী বোঝাবে? এন দ্বারা বোঝাবে সর্বোচ্চ যে আমাদের কক্ষপথ থাকবে সেটা নিব, এস দ্বারা বোঝাবে সেই সর্বোচ্চ কক্ষপথের এস এ যে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা নিব, এবং এন মাইনাস ওয়ান অর্থাৎ এন যে সর্বোচ্চ যে এন থাকবে তার থেকে ওয়ান বিয়োগ করার পর সেটার যে ডি অরবিটাল থাকবে সেখানে যে ইলেকট্রন থাকবে সেটা নিয়ে যদি যোগ করি তাহলে খুব সহজেই ডি ব্লক মৌলে যতগুলো থাকবে সেগুলো আমরা গ্রুপ বা শ্রেণী বের করতে পারবো। আর আরেকটা কি? যে এ ব্লক মৌল হয় তাহলে সর্বদা মনে রাখবো এ ব্লক মৌল কাকে বলে? যে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে? এফ ব্লক প্রবেশ করবে বা এফ অরবিটাল প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বের করার নিয়মটা হলো যে সেক্ষেত্রে সর্বদাই অলওয়েজ গ্রুপ বা শ্রেণী হবে থ্রি, সেটা মনে রাখবো থ্রি। কিন্তু মাঝে মধ্যে আমাদের সনাতন পদ্ধতিতে যে গ্রুপ, যে গ্রুপের যে নাম্বার আছে সেটা দেওয়া যায়, সেটা রোমানতে হবে থ্রি, তারপর বি। মাঝে মধ্যে কিন্তু সনাতন পদ্ধতিতে বের করতে বলে। সো সনাতন পদ্ধতিতে যদি কখনো বের করতে বলে তাহলে নিয়মটা হলো যে কখনো যদি এন এস এ যদি থাকে, অর্থাৎ এন এস এর ভিতর যদি থাকে শ্রেণী বা আমাদের গ্রুপ বা শ্রেণী সেক্ষেত্রে আমরা লিখবো এ। কখনো যদি পি ব্লকের ক্ষেত্রে থাকে তাহলে এন এস প্লাস এন বির যে মানটা বের হবে তার সাথে আমরা এ লিখে দিলে আমাদের কী হয়ে যাবে? আমাদের গ্রুপ বা শ্রেণীর সনাতন পদ্ধতিতে বের হয়ে যাবে। একইভাবে কখন যদি ডি ব্লকের ভিতর থাকে তাহলে ডি ব্লকের এই যে মানটা আসবে এই মানের সাথে যদি আমরা বি কে যুক্ত করে দিই তাহলে কিন্তু খুব সহজেই সনাতন পদ্ধতিতে আমরা গ্রুপ বা শ্রেণী বের করতে পারবো। কীভাবে হবে জিনিসটা একটু এক্সাম্পলের মাধ্যমে তোমাদের জিনিসটা একবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে দেখো, আমাদের এখানে বলছে যে পটাশিয়াম এর অবস্থান পর্যায় সারণী কোথায়। তার মানে এটা দ্বারা বুঝাইছে যে পটাশিয়াম এর আমাদের কী বের করতে হবে? পর্যায় বের করতে হবে, গ্রুপ বের করতে হবে। এর জন্য সর্বপ্রথম তোমাদের যে কাজ হবে এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করা। তাহলে পটাশিয়াম আমাদের কত দেওয়া আছে? এর পারমাণবিক সংখ্যা 19, তার এর ইলেকট্রন বিন্যাস করবো। কীভাবে করবো? প্রথমে হবে ওয়ান এস টু, তারপর টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, তারপর থ্রি পি সিক্স, থ্রি পি আমাদের এখানে কত আসতে আছে, থ্রি পি
সিক্স, তারপর আমাদের কত আসবে ফোর এস ওয়ান। তাহলে এখন আমাদের প্রথমে আমাদের বের করবো কি পর্যায়, তাহলে এখানে বের করবো পর্যায় বা সারি। সো পর্যায় আমরা কীভাবে বের করবো, নিয়মটা হলো যে সর্বোচ্চ কক্ষপথ বা স্তর। তাহলে এই যে ইলেকট্রন বিন্যাসটা আছে এখানে সর্বোচ্চ কক্ষপথ অর্থাৎ এন এর মানটা সর্বোচ্চ কত আছে, কত আছে আমাদের এখানে ফোর আছে, যেহেতু সর্বোচ্চ ফোর আছে তাহলে ফোর হলো এর পর্যায়। তারপর কী বের করতে হবে, গ্রুপ বা শ্রেণী। তাহলে এখন আমরা বের করবো গ্রুপ বা শ্রেণী। সো গ্রুপ বের করার নিয়মটা কী, তাহলে আমরা দেখবো যে এটা কী ব্লক মৌল। তাহলে দেখো এটার সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, এস অরবিটালে প্রবেশ করছে, যেহেতু এস অরবিটালে প্রবেশ করছে তাই এটা এস ব্লক মৌল। আর এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ বা শ্রেণী বের করার সূত্র হলো এনএস। তাহলে এখানে কী লিখবো আমরা, এনএস। তাহলে এনএস দ্বারা যদি আমরা কী বের করতে পারি, এন দ্বারা বোঝাচ্ছে সর্বোচ্চ আমাদের যে কক্ষপথ, সর্বোচ্চ কক্ষপথ কোথায় আছে ফোর, এবং ফোরের এসের ইলেকট্রন সংখ্যা কত, ওয়ান, এই জন্য এটা হবে ওয়ান। তাহলে আমরা বলতে পারি যে পটাশিয়াম কত নম্বর গ্রুপে থাকবে, গ্রুপ ওয়ানে। কিন্তু এখন যদি বলি এটাকে তুমি সনাতন পদ্ধতিতে দেখো, তাহলে সনাতন পদ্ধতিতে কত হবে, তাহলে নিয়মটা হলো যে এনএসএ যত থাকবে, এনএসএ কত আছে ওয়ান, তাহলে এখানে দিব কত ওয়ান, এবং তার সাথে কত যুক্ত করব এ, তাহলে এ, তাহলে এটা হবে ওয়ানে। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে তুমি সনাতন পদ্ধতিতেও বের করে ফেলবা, কারণ মাঝে মধ্যে আমাদের সনাতন পদ্ধতিতেও বের করতে বলে। তারপরে চলে গেলাম তারপরে যে একটা কোশ্চেন আছে সেখানে, সেখানে কী দেওয়া আছে, এখানে আমাদের ফসফরাস দেওয়া আছে, এর পারমাণবিক সংখ্যা পনেরো, বলছে এর অবস্থান পর্যায় সারণী কোথায়। তার মানে কি যে এটা পর্যায় সারণী কত নম্বর পর্যায়ে বা কত নম্বর গ্রুপে আছে সেটা বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের কী করবো, এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবো। তাই এটা কীভাবে করবো, আমরা জানি ওয়ান এস টু, টু এস টু, কী হবে টু পি সিক্স, থ্রি এস টু, তারপর কী হবে আমাদের এখানে আমাদের কটা হয়ে গেলো চারটা দশটা, তারপর কত হবে আমাদের থ্রি পি থ্রি। তো তাহলে এখানে হিসাব করে দেখো এখানে টোটাল কটা হচ্ছে, পনেরোটা হচ্ছে। তাহলে এখন আমাদের প্রথমে কী বের করবো, এটারে পর্যায়টা বের করো। সো পর্যায়টা কিন্তু খুব সহজে বের করা যায়, কীভাবে, কারণ পর্যায় বের করার নিয়মটা হলো পর্যায় বা সারি বের করার সর্বোচ্চ কক্ষপথ বা স্তর। তাহলে এই যে ইলেকট্রন বিন্যাস এই হিসেবে সর্বোচ্চ কক্ষপথটা কত, সর্বোচ্চ কক্ষপথ কিন্তু থ্রি, তাহলে এখানে আমরা লিখবো কত থ্রি। তারপর আমাদের বের করতে হবে গ্রুপ বা শ্রেণী, তাহলে এখন আমরা বের করবো গ্রুপ বা শ্রেণী। তাহলে এটা বের করার নিয়মটা কি, যেহেতু এটা পি ব্লক মৌল, কেন পি ব্লক মৌল, কারণ এটা সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, পি অরবিটাল প্রবেশ করছে, এই জন্য এটা পি ব্লক মৌল। তাহলে পি ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের কী করে বের করতে হয়, আমাদের নিয়মটা হলো কি সূত্রটা, এনএস প্লাস এনপি প্লাস টেন। তাহলে দেখো এনএস দ্বারা কী বোঝাচ্ছে, যে সর্বোচ্চ যে কক্ষপথ আছে সেখানকার যে এস আছে, এসের ইলেকট্রনটা নিতে হবে। তাহলে আমরা এখানে দেখি যে এসের ক্ষেত্রে সর্বোচ্চ কত থ্রি, তাহলে এই থ্রি এসের ক্ষেত্রে কত আছে টু, তাহলে এখানে নেব টু প্লাস। এনপি দ্বারা কী বোঝাচ্ছে, যে এন দ্বারা বোঝাচ্ছে সর্বোচ্চ কক্ষপথ, তাহলে এখানে এন দ্বারা কী বোঝাচ্ছে সর্বোচ্চ কক্ষপথ, তাহলে সর্বোচ্চ কক্ষপথ কত থ্রি, থ্রির যে পি আছে পির উপর যে আমাদের ইলেকট্রনটা কত আছে তিনটা আছে, তাহলে এখানে নেব থ্রি প্লাস কত টেন। তাহলে এখান থেকে হিসাব করলে আমাদের কত আসছে পনেরো। তাহলে এই গ্রুপটা কত নম্বর গ্রুপে আছে, পনেরো নম্বর গ্রুপে। এখন যদি বলা হয় এই গ্রুপটাকে তুমি সনাতন পদ্ধতিতে বের করো, তাহলে নিয়মটা কী হবে, আমাদের নিয়মটা হবে এই দুটা যোগ করলে কত হয়, এই দুটা, তাহলে এই দুটা আমাদের কত ছিল টু আর থ্রি, এই দুটা যোগ করো, যোগ করলে কত হয় আমাদের ফাইভ। তাহলে এখানে লিখবো কত আমরা, রোমানে লিখবো ফাইভ। ফাইভ লেখার পর আমরা কী লিখবো, এর সাথে আমরা কী যুক্ত করবো, এ যুক্ত করবো, তাহলে এটা কী হবে ফাইভ। সেভাবে কিন্তু খুব সহজে আমরা কী করতে পারবো, রোমানের মাধ্যমে কিন্তু আমরা এই সনাতন পদ্ধতিতে আমরা সহজভাবে গ্রুপটা বের করতে পারবো। তারপরে সর্বশেষ দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে দেওয়া আছে আয়রন, আয়রন আছে টোয়েন্টি সিক্স, এর অবস্থান পর্যায় সারণী কোথায়। তার মানে কি এই পর্যায় সারণীতে এর যে আমাদের পর্যায়টা কত এবং এর যে আমাদের গ্রুপ বা শ্রেণী কত সে বের করতে হবে। তাহলে আমরা কী বের করবো, প্রথমে প্রথম কাজ হবে এর ইলেকট্রন বিন্যাসটা করে ফেলা। তাহলে ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসটা যদি করি তাহলে কীরকম হবে, তাহলে দেখো টোয়েন্টি সিক্স এর কীভাবে করবো, প্রথমে হবে কত ওয়ান এস টু, তারপর কী হবে টু এস টু, তারপর টু পি সিক্স, থ্রি এস টু, তারপর কত হবে থ্রি পি সিক্স, তারপর হবে কত আমাদের থ্রি থ্রি পি, তাহলে এখানে কত হচ্ছে আমাদের দশটা, আর এখানে হচ্ছে তারপর হবে কত আমাদের আমাদের হবে ফোর এস টু, তারপর কত হবে থ্রি ডি সিক্স। তাহলে এখন এখানে হিসাব করে দেখো, হিসাব করে দেখো এটা কয়টা হচ্ছে, টোটাল আমাদের ছাব্বিশটা হচ্ছে, তাই না। তাই ইলেকট্রন বিন্যাসটা করে ফেলাম, এখন আমরা দেখবো যে এটা কী ব্লক মৌল। তাহলে দেখো এর সর্বশেষ ইলেকট্রনটা অর্থাৎ সবার শেষে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, ডি অরবিটালে প্রবেশ করছে, যেহেতু ডি অরবিটালে প্রবেশ করছে তাহলে এটা কি ডি ব্লক মৌল, যেহেতু এটা ডি অরবিটালের সর্বশেষ ইলেকট্রনটা আছে, ডি ব্লক মৌলের ক্ষেত্রে বের করার সূত্রটা ফেলবো। তাহলে তার আগে আমরা কী বের করে ফেলি, সারিটা বের করি, তাহলে এখানে সারিটা কত হবে। সো সারি বা পর্যায় বের করেন সর্বোচ্চ কক্ষপথ বা স্তর, তাহলে এখানে দেখবো সর্বোচ্চ কক্ষপথটা কত, তাহলে সর্বোচ্চ কক্ষপথ কত এখানে আছে ফোর আছে, যেন এখানে কত হবে ফোর। তারপর আমরা কী বের করবো, গ্রুপ বা শ্রেণী, তাহলে শ্রেণীটা যদি বের করি তাহলে কত হচ্ছে দেখো
গ্রুপ বা শ্রেণীবিভাগের নিয়ম কি, যেহেতু এটা সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটাল প্রবেশ করছে, তাহলে আমাদের এটার ক্ষেত্রে সূত্রটা কী হবে, এই সূত্রটা হবে কী হবে, এন এস প্লাস কী হবে আমাদের এন মাইনাস ওয়ান ডি। তার মানেটা কি বুঝাইছে আমাদের, যে এখানে এন দ্বারা বোঝাচ্ছে সর্বোচ্চ কক্ষপথ, তাহলে এই এই ইলেকট্রন নিউক্লিয়াসের সর্বোচ্চ কক্ষপথ আমাদের কত আছে, ফোর। তাহলে এই ফোরের ক্ষেত্রে যে এস আছে, এস এর উপরে ইলেকট্রনটা কত আছে, দুইটা, তাই এখানে নেব কত, টু প্লাস। তারপর বুঝাইছে যে সর্বোচ্চ কক্ষপথ থেকে ওয়ান বিয়োগ করলো, সর্বোচ্চ কক্ষপথ হলো কত, ফোর, ফোর থেকে ওয়ান বিয়োগ করলে কত হয়, থ্রি। তাহলে থ্রি ডিতে কতগুলো ইলেকট্রন আছে, তাহলে দেখো থ্রি ডিতে কতগুলো ইলেকট্রন আছে, ছয়টা, এই জন্য এখানে আমরা কত লিখবো, সিক্স। এটা যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে, এইট। তার মানে কি বোঝাচ্ছে আমাদের এই যে আয়রনটা আছে, আয়রনটার আমাদের শ্রেণী বা গ্রুপ কত, এইট। তো এই এইটটাকে বা এই শ্রেণীটাকে যদি তোমাকে কখনো কোশ্চেন চলে আসে, এটা সনাতন নিয়মে বের করো, তাহলে কীভাবে বের করবো, নিয়মটা খুবই সহজ। আমরা দেখব এই যে ডি ব্লকের এই এতটুকু করলে কত হচ্ছে, সো এতটুকু হিসাব করলে কত হয় আমাদের, এইট। তাহলে এটা অবশ্যই রোমানে, রোমানে আমরা এইট লিখবো, তাহলে বি, সো রোমানে আমরা এইট লিখবো। লেখার পর এই ডি ব্লকের ক্ষেত্রে কী হবে, বি হবে, কিন্তু এস আর পির ক্ষেত্রে কী হচ্ছে, এ যোগ হয়, বা ডি ব্লকের ক্ষেত্রে বি যুক্ত হবে, সেখানে কী হবে, বি। এভাবে কিন্তু খুব সহজে আমরা কী করতে পারি, এই সনাতন পদ্ধতিতে আমরা গ্রুপ বা শ্রেণী বের করতে পারি। তাহলে এই যে নিয়মটা আছে, জাস্ট এই নিয়মটা যদি তুমি একটু ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে যে কোনো ধরনের মৌল তোমাকে পর্যায় শ্রেণী দেখ না কেন, তুমি কিন্তু খুব সহজেই তার পর্যায় বা গ্রুপ নির্ণয় করতে পারবা।